পড়ছি অ্যাডভার্ড ডাব্লু সাইদের বিখ্যাত বই ওরিয়েন্টালিজম বইটির আজ চোদ্দতম পর্ব এই পর্বে থাকছে বইটির তৃতীয় অধ্যায় বর্তমান প্রাপ্ততত্ত্ব থেকে সর্বশেষ অধ্যায় সর্বশেষ পর্যায় শিরোনাম দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে বিশেষ করে প্রতিটি আরব ইসরায়েল যুদ্ধের পর আরব মুসলমানরা উল্লেখযোগ্য ব্যক্তিত্ব হয়ে ওঠে জনপ্রিয় মার্কিন সংস্কৃতিতে এমনকি প্রতিষ্ঠান ও নীতিনির্ধারকদের বলয় ও ব্যবসার জগতে আরবদের প্রতি খুবই মনোযোগ দেয়া হয় এটি আন্তর্জাতিক ক্ষমতা বিন্যাসে গুরুত্বপূর্ণ পরিবর্তনের প্রতীক ফ্রান্স ও ব্রিটেন এখন আর বিশ্ব রাজনীতির মঞ্চের কেন্দ্রে নেই তাদেরকে স্থানচ্যুত করেছে মার্কিন সাম্রাজ্য স্বার্থের এক বিরাট নেটওয়ার্ক এখন সকল প্রাক্তন উপনিবেশগুলোকে যুক্তরাষ্ট্রের সাথে সংযুক্ত করেছে ঠিক যেমন আগে সকল ভাষাতাত্ত্বিক বিষয় এবং প্রাচ্যতত্ত্বের মতো ইউরোপ ভিত্তিক জ্ঞান শাখাকে বিভাজিত আবার যুক্ত করছে প্রাতিষ্ঠানিক উপবিশেষজ্ঞতা অঞ্চল বিশেষজ্ঞ আজকাল যে নামে ডাকা হয় কে দাবি করছেন সংশ্লিষ্ট অঞ্চল সম্পর্কে বিশেষজ্ঞ জ্ঞানের তা আবার সরকার ও ব্যবসা ক্ষেত্রে কাজে লাগছে আধুনিক প্রাচ্যততত্বের কালানুক বিবরণে সঞ্চিত যেমন জুস মোহলের উনিশ শতকীয় লকবুকে লিপিবদ্ধ আধা বস্তুবাদী জ্ঞানের অবসান হয়েছে জন্ম নিয়েছে নতুন রীতি মিশ্র প্রজাতির প্রতিনিধিত্বের বিচিত্র রীতি এখন সংস্কৃতিকে উত্তপ্ত করে রাখে জাপান ইন্দোচীন চীন ইন্ডিয়া পাকিস্তান এগুলোর প্রতিনিধিত্ব যথেষ্ট প্রতিক্রিয়া ও আলোড়ন সৃষ্টি করেছে নির্দিষ্ট কিছু কারণে সর্বত্র আলোচনার সূচনা করেছে ওরা ইসলাম ও আরবের নিজস্ব প্রতিনিধিত্ব আছে খণ্ডিত কিন্তু ভাবাদর্শিকভাবে ও যথেষ্ট ক্ষমতা সমেত পরস্পর আসঞ্চিত অবস্থায় একগুয়েভাবে সংগঠিত ওই ব্যাপারগুলো এখানে আলোচনা করব আমরা এগুলো কদাচিত আলোচিত হয় আমেরিকায় এর মধ্যেই আশ্রয় নিয়েছে প্রথাগত ইউরোপীয় প্রাচ্যতত্ত্ব এক জনপ্রিয় কল্পমূর্তি এবং সামাজিক বিজ্ঞানের প্রতিনিধিত্ব আজকাল কোন রূপে আরবদের প্রতিনিধিত্ব করা হচ্ছে তার কয়েকটি দৃষ্টান্ত এখানে দেয়া হলো লক্ষ্য করুন রূপান্তর ও সংকোচনের সাথে আরব আখ্যাটি কেমন খাপ খাইয়ে যায় সহজ একটা প্রবণতা যার মধ্যে জোর করে ঠেসে দেয়া হচ্ছে তাকে অর্থাৎ যাকে আরব বলে নির্দেশ করা হচ্ছে উনিশশো সাতষট্টি সালের জুনের যুদ্ধের পূর্বে প্রিন্সটনের দশম পুনর্মিলনীতে আরব সাজার পরিকল্পনা করা হয় পোশাক হলো আলখাল্লা মস্তকাবরণ ও স্যান্ডেল কিন্তু যুদ্ধের ঠিক পরপর যেহেতু দেখা যায় আরবের ছদ্মবেশ বিব্রতকর পুনর্মিলনী অনুষ্ঠানের মোটিফে পরিবর্তন আনা হয় ঠিক হয় ক্লাসের ছাত্ররা মাথার ওপর হাত তুলে মৌন মিছিল করবে যা হবে আরবদের পরাজয়ের প্রতীক উটের পিঠে সওয়ার থেকে ক্যারি এবং তা থেকে অযোগ্যতা ও সহজ পরাজয়ের প্রতিকায়ন আরবদেরকে কেবল এটুকু দেয়া হয় আরব কল্পমূর্তি আরও হুমকিদায়ক রূপে সর্বত্র দেখা দেয় উনিশশো সালের যুদ্ধের পর গ্যাসোলিন পাম্পের পেছনে দাঁড়ানো আরব শেখের কার্টুন সে সময়ের একটি জনপ্রিয় প্রবণতা এসব আরবেরা পরিষ্কার সেমেটিক ওদের খাড়া বাঁকানো নাক মুখের ওপরে সে উঁকি দেওয়া শয়তানি গোফ নিশ্চিত মনে করিয়ে দেয় সেমিটিকরা আমাদের সকল সমস্যার মূল প্রধানত অসেমেটিক জনগোষ্ঠীর কথাই তারা মনে করিয়ে দেয় যে গণ ছিল সেমেটিক ইহুদিদের প্রতি তার অভিমুখ খুবই চমৎকারভাবে সেমেটিক আরবদের দিকে সরিয়ে দেওয়া হয় কারণ উভয়ই সেমিটিক ফিগার কাজেই যদিও দৃষ্টি আকর্ষণ করার মতো পরিসর আরবদের দেয়া হয় তার অবস্থান হয় মূলত নেতিবাচক মূল্যবোধক তাকে দেখা হয় ইসরায়েল বা পশ্চিমের অস্তিত্বে বিপর্যয় সৃযোগ উপাদান রূপে বা উনিশশো সালে ইসরায়েল রাষ্ট্র সৃষ্টির পথে ধ্বংসযোগ্য বাধার মতো এদের যদি কোনো ইতিহাস থেকেও থাকে তবে সে ইতিহাস হল প্রথমে প্রাত্যতাত্ত্বিক ঐতিহ্য পরে ইহুদি ধারাকত্রিক আরবদেরকে দেয়া ইতিহাসের অংশমাত্র অথবা আরবদের নিকট থেকে কেড়ে নেয়া পার্থক্য সামান্যই ল্যামার্টিন ও প্রথম যুগের ইহুদিবাদীরা ফিলিস্তিনকে দেখেছেন সমৃদ্ধ হয়ে ওঠার জন্য অপেক্ষমান শূন্য মরুভূমিরূপে এর অধিবাসীরা তো যা এই ভূমির উপর তাদের কোনো দাবি নেই অতএব কোনো সাংস্কৃতিক বা জাতীয় বাস্তবতাও নেই এভাবে আরব হয়ে ওঠে ছায়া মাত্র যেহেতু আরব ও ইহুদি উভয় প্রাচ্য সেমেটি তাই এই ছায়ার মধ্যে বসিয়ে দেয়া যেতে পারে প্রাচ্য সম্পর্কে পশ্চিমের ঐতিহাসিক অবিশ্বাস যেহেতু নাজি পূর্ব ইউরোপে ইহুদি ছিল বিনষ্টের প্রতীক এখন বার্টন লেইন রেনান প্রমুখ আদি প্রাত্রতাত্ত্বিকদের সহায়তায় ইহুদিতে চিত্রিত করা হয় নায়ক রূপে আর আরবরা তাদের ছায়া মাত্র ধীরগতির রহস্যময় আর ভয়ানক পশ্চিমে সৃষ্ট অতীত ছাড়া আর সব কিছু থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ে আরবরা নির্দিষ্ট এক নিয়তির সাথে তাদের আষ্টে পৃষ্ঠে জড়িয়ে দেয়া হয় তারা কেবল একরাশ পূর্ব নির্ধারিত প্রতিক্রিয়ার মধ্যেই সংকুচিত হয়ে যায় এর জন্য ইসরায়েল মাঝে মধ্যে বারবারা টুচমানের ঈশ্বরতাত্ত্বিক ভাষায় ইসরায়েলের ভয়ঙ্কর দ্রুততর তরবারির সাহায্যে তাকে যথাযোগ্য শাস্তি দেয় ইহুদি বিরোধিতা ছাড়া আরবরা তেল রপ্তানিকারকও এটিও তার নেতিবাচক বৈশিষ্ট্য কারণ উনিশশো থেকে চুয়াত্তর সালে সকল আরব তেল রপ্তানিকারক বয়কটে অংশগ্রহণ করে যদিও এতে লাভবান হয় পশ্চিমের কয়েকটি তেল কোম্পানি এবং কিছু আরব এলিটি তবে সত্য যে তেলের এমন বিশাল সঞ্চয়ের মালিকানা লাভের উপযুক্ত নৈতিক যোগ্যতা নেই ওদের অতএব প্রায়ই এমন প্রশ্ন উচ্চারিত হয় যে কেন আরবদের মতো মানুষ উন্নত বিশ্বকে হুমকির মুখে রাখবে উন্নত বিশ্বমানে স্বাধীন গণতান্ত্রিক নীতিবোধ সমৃদ্ধ এ থেকে এমন পরামর্শ উত্থাপিত হয় যে আরব তেলক্ষেত্রগুলো মার্কিন মেরিন সেনাদের নিয়ে দখল করিয়ে নেওয়া উচিত সিনেমা টেলিভিশনে দেখা যায় আরব প্রতিমূর্তি হয় লম্পট নয়তো রক্তপিপাসু তাকে দেখানো হয় অতি কামুক দুশ্চরিত্র চতুর ষড়যন্ত্রের কেমন দক্ষ ও উদার কিন্তু অনিবার্যভাবে মর্ষকামী বিশ্বাসঘাতক নিচু দাস ব্যবসায়ী উটের চালক মানি চেঞ্জার রঙিলা চরিত্রহীন এগুলো সিনেমার প্রথাগত আরব চরিত্র চোর ডাকাত স্থানীয় বিদ্রোহীদের আরব নেতাদেরকে প্রায়ই দেখা যায় আটকৃত পশ্চিমা নায়ক ও তার সাদা চুলের নায়িকার প্রতি হুমকি দিচ্ছে উভয়কেই উলঙ্গ করা হয়েছে আমার লোকেরা তোমাদের খুন করবে তবে তার আগে ওরা একটু মজাল উঠবে সংবাদে সংবাদচিত্রে সর্বত্র আরোপরা দলবদ্ধভাবে প্রদর্শিত কোনো ব্যক্তিক চরিত্র বা ব্যক্তিক অভিজ্ঞতার প্রসঙ্গ নেই বেশিরভাগ চিত্রই তুলে ধরে দলগত রোষ দুর্দশা বা অসহিষ্ণু দৃষ্টি এ সকল ছবির পেছনে আছে জিহাদের হুমকি এসবের পরিণতি হল সাধারণ পশ্চিমাদের মনে এই ভীতি যে মুসলমান বা আরবরা দখল করে নেবে গোটা পৃথিবী ইসলামের ওপর নিয়মিত প্রকাশিত প্রবন্ধ নিবন্ধ ও গ্রন্থাদিতেও মধ্যযুগের ও রেনেসার ইসলাম বিরোধী মনোভাবে কোনো পরিবর্তন চোখে পড়ে না অবশ্য এও সত্য যে এমন আর কোনো ধর্ম নেই যার সম্পর্কে চ্যালেঞ্জে পড়ার ঝুঁকি ছাড়া আয়েসে লেখা যেতে পারে উনিশশো সালে কলাম্বিয়ার আন্ডার গ্র্যাজুয়েট কলেজের আরবি কোর্স গাইডে লেখা হয় যে এ ভাষার প্রতিটি শব্দই সন্ত্রাসের সাথে কোনো না কোনোভাবে যুক্ত এবং ভাষাটিতে প্রতিফলিত আরব মন অপরিবর্তনীয়ভাবে বাক সর্বস্ব হার্পার ম্যাগাজিনে এমিড টাইরিনের একটি প্রকাশিত নিবন্ধে আরও ভয়ঙ্কর বর্ণবাদী মনোভাব নিয়ে মন্তব্য করা হয় যে আরবরা মৌলিকভাবেই খুনি এদের জিন প্রজন্মক্রমে বহন করে আনে সন্ত্রাস ও প্রতারণা আরব আমেরিকান টেক্সট বুকস শিরোনামের একটি সমীক্ষায় দেখা যায় সবচেয়ে বিস্ময়কর তথ্য বিভ্রান্তি বা একটি জাতি ধর্মভিত্তিক জনগোষ্ঠীর সবচেয়ে নির্মম প্রতিনিধিত্ব একটি গ্রন্থে প্রশ্ন করা হয়েছে কোন জিনিসটি আরবদের ঐক্যবদ্ধ রাখে নির্দ্বিধায় দেয়া উত্তর হল ইহুদি ও ইসরায়েলি জাতির প্রতি ঘৃণা ও আগ্রাসনী তাদের ঐক্যবদ্ধতার সর্বশেষ সূত্র আরেকটি গ্রন্থে লেখা হয়েছে মুসলমানদের ধর্ম যাকে বলা হয় ইসলাম সূচিত হয় সাত শতকে মোহাম্মদ নামে আরবের এক সম্পদশালী ব্যবসায়ীর মাধ্যমে তিনি নিজেকে নবী ঘোষণা করেন কিছু সমর্থকও পেয়ে যান তাদেরকে তিনি বলেন তাদেরকে নির্বাচিত করা হয়েছে পৃথিবী শাসন করার জন্যে এরপর আসে আরেক টুকরো জ্ঞান মোহাম্মদের মৃত্যুর কিছুকাল পরই তার দেয়া শিক্ষা একটি গ্রন্থে লিপিবদ্ধ করা হয় যার নাম হয় কোরআন এটি ইসলামের পবিত্র গ্রন্থে পরিণত হয় প্রাতিষ্ঠানিক বৃত্তে প্রাচ্য অধ্যয়নে নিয়োজিত পণ্ডিতরা এসব ভ্রান্ত তথ্যকে সংশোধন করেননি বরং সমর্থন করেছেন উল্লেখ্য যে প্রিন্সটন বিশ্ববিদ্যালয়ে আরও পোশাক পরিধানের যে ঘটনার দৃষ্টান্ত আমি দিয়েছি তা এমন এক বিশ্ববিদ্যালয় যা উনিশশো সালে দেশে প্রথমবারের মতো নিকট প্রাচ্য বিষয়ক অধ্যয়নের জন্য একটি বিভাগ প্রতিষ্ঠা করে প্রিন্সটনের সমাজবিজ্ঞান ও নিকট প্রাচ্য বিষয়ের অধ্যাপক মোরো বার্গারের উনিশশো সাতষট্টি সালের রিপোর্ট উদাহরণ হিসেবে নেওয়া যায় তখন তিনি মধ্যপ্রাচ্য অধ্যয়ন সংঘের সভাপতি এমইএসএ এটি পণ্ডিতদের সংঘ প্রাথমিকভাবে ইসলামের উত্থানের কারণে দ্বিতীয়ত সামাজিক বিজ্ঞানের দৃষ্টিকোণ থেকে প্রতিষ্ঠিত তিনি তার অভিসন্দর্ভের নাম দেন মিডল ইস্টার্ন অ্যান্ড নর্থ আফ্রিকান স্টাডিজ ডেভেলপমেন্টস অ্যান্ড নিডস যুক্তরাষ্ট্রের সাথে সম্পর্কযুক্ত রাজনৈতিক অর্থনৈতিক ও নিরাপত্তাগত দিক ন্যাশনাল ডিফেন্স এডুকেশন প্যাক্ট উনিশশো ইত্যাদি বিচার করে বার্গার উপসংহার টানেন এভাবে আধুনিক মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকা বিরাট সাংস্কৃতিক অর্জনের অঞ্চল নয় ভবিষ্যতে তেমন সম্ভাবনাও নেই আধুনিক সংস্কৃতির প্রসঙ্গে বলা যায় অঞ্চল সম্পর্কিত অধ্যয়ন নিজে কোনোরূপ লাভজনক হতে পারে না আমাদের অঞ্চলটি কোনো বৃহৎ রাজনৈতিক শক্তির আবাস নয় ভবিষ্যতে তেমন হয়ে ওঠার সম্ভাবনাও নেই মধ্যপ্রাচ্য উত্তর আফ্রিকা ততটা নয় মধ্যপ্রাচ্য যুক্তরাষ্ট্রের অব্যবহিত রাজনৈতিক গুরুত্বর দিকে সরে যাচ্ছে এমনকি শিরোনামে বা বিরক্তিকর মূল্যবোধেও আফ্রিকা ল্যাতিন আমেরিকা ও দূরপ্রাচ্যের তুলনায় ফলত সমকালীন মধ্যপ্রাচ্য সামান্য মাত্রায় পণ্ডিতি আগ্রহের যোগ্য তা এই ইঙ্গিত করে না যে এর ওপর অধ্যয়নের বুদ্ধিবৃত্তিক মূল্য কমে গেছে বা তা পণ্ডিতি কাজকে প্রভাবিত করবে না যে সম্পর্কে আমাদের সচেতন হওয়া উচিত তা হল এ পরিস্থিতি আসলে সীমাবদ্ধতা আরোপ করে ক্ষেত্রটির ওপর এর বিকাশের ক্ষমতায় যারা অধ্যয়ন করবে ও শিক্ষা দেবে তাদের সংখ্যার ওপরও এ ধরনের ভবিষ্যৎবাণী নিঃসন্দেহে শোক করার মতো পরিস্থিতি আরও খারাপ হওয়ার কারণ হল বার্গার তার অধ্যয়নের জন্যে সরকারি নিয়োগ পেয়েছিলেন কারণ তিনি এই অঞ্চল সম্পর্কে বিশেষজ্ঞ মধ্যপ্রাচ্য যে বিরাট রাজনৈতিক গুরুত্ব ও রাজনৈতিক ক্ষমতা কেন্দ্র হয়ে উঠছে তা বুঝতে বার্গারের ব্যর্থতা উদ্ভূত হয়েছে প্রথম এবং শেষ প্যারা থেকে যার পরম্পরা হল প্রাচ্যতত্ত্বের ইতিহাস মধ্যপ্রাচ্য যে বিরাট সাংস্কৃতিক অর্জনের জায়গা নয় এবং শক্তিহীন বার্গারের এমন ধারণার উৎস যথাক্রমে প্রাচ্যতত্ত্বের মতাদর্শী ঘোষণা যে সেমেটিকদের কোনো সমৃদ্ধ সংস্কৃতি থাকতে পারে না এবং রেনানের এই বক্তব্য যে সেমেটিক জগৎ বিশ্বের দৃষ্টি আকর্ষণের জন্য খুব বেশি হতদরিদ্র বার্গারেনে বিচার বিশ্লেষণ সময়োচিত চোখের সামনের বাস্তবতার সম্পর্কেও তিনি যেন অন্ধ কারণ তিনি পঞ্চাশ বছর পূর্বে লিখছেন না এমন এক সময় এ মন্তব্য লিখছেন যখন যুক্তরাষ্ট্র তার প্রয়োজনীয় তেলের দশ শতাংশ আমদানি করছে মধ্যপ্রাচ্য থেকে এলাকাটিতে কৌশলগত ও অর্থনৈতিক বিনিয়োগও তখন প্রচুর আসলে এর মধ্য দিয়ে বার্গার নিশ্চিত করেন তার প্রাচ্যতাত্ত্বিক অবস্থান অর্থাৎ তিনি বলতে চান এই অঞ্চলকে বুঝতে হলে তার ভাষ্য ও আলোচনা প্রয়োজন অংশ তো এ কারণে যে ওখানে সামান্য যা কিছু আছে তা কিছুটা অদ্ভুত আরেকটি কারণ হল কেবল প্রাচ্যতাত্ত্বিকই প্রাচ্যকে বিশ্লেষণ করতে পারে প্রাচ্য আত্মবিশ্লেষণে অক্ষম সমাজবিজ্ঞানী বার্গার ধ্রুপদ প্রাচ্যতাত্ত্বিক না হয়েও সংশ্লিষ্ট ক্ষেত্রে প্রাচ্যতত্ত্বের ধারণাগুচ্ছ থেকে ঋণ গ্রহণ এড়াতে পারেননি এর কারণ হলো তার অধ্যয়নের জন্যে গৃহীত বিষয়বস্তুর প্রতি ঘৃণা যা তার নিকট শিগুলোর মর্যাদা খাটো করে ফেলে এর প্রভাবে বার্গার এতটাই অন্ধ হয়ে পড়েন যে তিনি নিজেকে একবারও প্রশ্ন করেননি যে মধ্যপ্রাচ্য যদি বিরাট সাংস্কৃতিক অর্জনের অঞ্চল নয় তবে তিনি কেন পরামর্শ দিচ্ছেন যেন কেউ ঠিক তার নিজের মতোই ওই অঞ্চলের সংস্কৃতি অধ্যয়নে আত্মোৎসর্গ করে যেমন ডাক্তারদের তুলনায় পণ্ডিতেরা তাদের পছন্দের ও আগ্রহের বিষয় সম্পর্কে অধ্যয়ন করেন কেবল একরকম সাংস্কৃতিক দায়বোধ থেকেই একজন পণ্ডিত সে বিষয়ে গবেষণা করতে পারেন যা তার নিকট সঠিক মনে হয় না প্রাচ্যততত্ত্ব এমন এক দায়বোধি জন্ম দিয়েছে কারণ প্রজন্মক্রমে সংস্কৃতি প্রাত্যতাত্ত্বিককে তিন দিক আটকে ঠেলে দিয়েছে ওখানে পেশাগত কাজে প্রাচ্যতাত্ত্বিক মোকাবেলা করেন পূপকে এর অসভ্যতা উৎকেন্দ্রিকতা অনাচারকে এবং পশ্চিমের পক্ষ থেকে একে সর্বদা দূরে সরিয়ে রাখেন আমি বার্গারের প্রসঙ্গ এনেছি প্রাতিষ্ঠানিক মনোভাবের দৃষ্টান্ত দেখানোর জন্যে কিভাবে কোনো জ্ঞান সমৃদ্ধ পরিপ্রেক্ষিত জনপ্রিয় সংস্কৃতিতে প্রচলিত ক্যারিকেচারকেও সমর্থন করতে পারে তা প্রদর্শনের জন্যে তবু বার্গার প্রাচ্যতত্ত্বের সমকালীন পরিবর্তনমুখী স্রোতের পক্ষে মূলত ভাষাতাত্ত্বিক বিষয় থেকে সামাজিক বিজ্ঞানের রূপান্তরেরও সমর্থক প্রাচ্যতাত্ত্বিক এখন প্রথমেই প্রাচ্য ভাষার উপর দক্ষতা অর্জনের চেষ্টা করবেন না বরং তিনি প্রশিক্ষিত সমাজবিজ্ঞানী হিসেবে শুরু করবেন এই পরিবর্তনের অবদান আমেরিকার মোটামুটি দ্বিতীয় বিশ্বযুদ্ধের অব্যবহিত পর ফ্রান্স ও ব্রিটেনের পরিত্যক্ত জায়গায় আমেরিকা নিজেকে অধিষ্ঠিত দেখার পর সূচিত এর পূর্বে প্রাচ্য বিষয়ে আমেরিকার অভিজ্ঞতা ছিল সীমিত সংস্কৃতির বিভাজক মেলভিল এ সম্পর্কে আগ্রহ দেখিয়েছেন সন্দেহবাদী মার্ক টোয়েন প্রাচ্য ভ্রমণ করে এ সম্পর্কে লিখেছেন ইন্ডিয়ান চিন্তাধারার সাথে নিজেদের ভাবনা চিন্তার কিছুটা সাহজ্য দেখেছেন মার্কিন শ্রেষ্ঠত্ববাদীরা গুটিকয় ধর্মতাত্ত্বিক ও প্রাচীন বাইবেল বিষয়ের কিছু ছাত্র অধ্যয়ন করেছেন প্রাচ্যের কয়েকটি প্রাচীন ভাষা সম্পর্কে এছাড়া বর্বর ডাকাতদের সাথে কয়েকবারে সামরিক ও কূটনৈতিক সংযোগ এবং দূর প্রাচ্যে বিশ্রী নৌসেনা অভিযান ও ধর্মপ্রচারকদের সংসর্গের কথা উল্লেখ করা যায় কিন্তু প্রাচ্যততত্ত্বের গভীরতর ঐতিহ্য নেই আমেরিকার এর ফলে ইউরোপে যেমন প্রাচ্যতাত্ত্বিক জ্ঞান ভাষাতত্ত্বের ভিত্তিতে সূচিত হয়ে বিভিন্ন সময় পরিশোধন ও পরিবর্তনের মধ্যে দিয়ে অগ্রসর হয়েছে আমেরিকায় সে জ্ঞানকে এসব স্তর অতিক্রম করতে হয়নি তেমনি ওখানে কাল্পনিক বিনিয়োগও হয়নি তার কারণ সম্ভবত বাইরের পৃথিবীর সম্পর্কে আমেরিকানদের ধারণা ছিল পশ্চিমমুখী দ্বিতীয় বিশ্বযুদ্ধের ঠিক পরপর মধ্যপ্রাচ্য যুক্তরাষ্ট্রের নিকট প্রশাসনিক ও নীতি নির্ধারণে গুরুত্ব লাভ করে তবে ইউরোপীয় প্রাচ্যতত্ত্বে শত শত বছর ধরে মূল উপাদান হিসেবে বহমান ক্যাথলিক ধর্মীয় আবেগের ঐতিহ্য নেই আমেরিকান প্রাচ্যতত্ত্বে এবার আমেরিকান সমাজবিজ্ঞানীরা মঞ্চে প্রবেশ করেন তারা এমন সব সূক্ষ্ম পরিবর্তন নিয়ে আসেন যা কোনো ক্রমে শনাক্তযোগ্য যাই হোক নতুন প্রাচ্যতত্ত্ব মদত দেয় সাংস্কৃতিক আগ্রাসনে এবং তা লালনও করে নতুন আমেরিকান প্রাচ্যতত্ত্বের একটি লক্ষ্যযোগ্য দিক হল তা সাহিত্যকে পুরোপুরি এড়িয়ে যায় নিকট প্রাচ্য সম্পর্কে বিশেষজ্ঞদের লেখা শত শত পৃষ্ঠা পড়লেও সাহিত্যের একটি উদ্ধৃত পাওয়া যায় না ঘটনাই তাদের নিকট গুরুত্বপূর্ণ এর মোট সামগ্রিক প্রভাব হল ওই অঞ্চল ও তার জনগোষ্ঠীকে মুখ করে মনোভাব প্রবণতা পরিসংখ্যান ইত্যাদিতে সংকুচিত রাখা এক কথায় বিমানবিকৃত অবস্থায় সীমাবদ্ধ রাখা কারণ আরব কবি ও ঔপন্যাসিক তার অভিজ্ঞতা সম্পর্কে লেখেন যা বিপর্যস্ত করে দিতে পারে প্রাচ্যকে প্রতিনিধিত্ব করার বিভিন্ন মাধ্যম বিভিন্ন নমুনা কল্পমূর্তি জীর্ণ নীতিকথা বিমূর্ত ধারণা ইত্যাদি সাহিত্যিক রচনা সরাসরি জীবন বাস্তবতার কথা বলে আরও ফরাসি বা ইংলিশ পরিচয় নয় এ শক্তি নিহিত শব্দের ক্ষমতা ও গুরুত্বের ওপর তাই তা প্রাচ্যতত্ত্বের হাত থেকে মূর্তিগুলো বের করে আনবে ফলে হাত ফসকে পড়ে যাবে প্রাচ্যতাত্ত্বিকের সৃষ্ট ওই পঙ্গু সন্তানেরা অর্থাৎ প্রার্থ্যে চালিয়ে দেওয়ার জন্য প্রস্তুত ধারণা কল্পনা আমেরিকায় নিকট প্রাচ্য বিষয়ক অধ্যয়নে সাহিত্যের অনুপস্থিতি প্রাপ্যততত্ত্বের নতুন উদাসীনতার উদাহরণ ওখানে নিকট প্রাচ্য বিশেষজ্ঞরা এমন কিছুই করছেন না যা গিব ও ম্যাসিগণনে পরিসমাপ্ত প্রথাগত প্রাত্যতত্ত্বের সাথে সাদৃশ্যপূর্ণ উৎপত্তিগত দিক থেকে বলা যায় আধুনিক মার্কিন প্রাত্রতত্ত্ব উদ্ভূত হয়েছে যুদ্ধপূর্ব ও পরবর্তীকালে প্রতিষ্ঠিত আর্মির ভাষা শিক্ষা স্কুলে যুদ্ধোত্তর অপাশ্চাত্য পৃথিবীতে সরকার ও বৃহৎ প্রতিষ্ঠানসমূহের স্বার্থ চিন্তায় স্নায়ুযুদ্ধ এবং প্রাতদেশীয়দের প্রতি মিশনারি দৃষ্টিভঙ্গি থেকে যা মনে করে ওখানে ওরা এখন সংস্কার ও শিক্ষা গ্রহণের উপযুক্ত কিছু অনিবার্য প্রাথমিক কারণে প্রাচ্যের দুর্বোধ্য ভাষার অভাষাতাত্ত্বিক অধ্যয়ন কার্যকর বোধ হয় তবে যেসব বিশেষজ্ঞকে অর্থহীনভাবে অস্পষ্ট বিষয়বস্তু নিয়ে দক্ষতার সঙ্গে কাজ করতে সক্ষম বলে মনে হয় তাদেরকে কর্তৃত্বের সনদপত্র প্রদানের জন্যেও ওই অধ্যয়ন প্রয়োজনীয় সামাজিক বিজ্ঞানে বস্তুর বিন্যাস ভাষা ইত্যাদি উচ্চতর মূল লক্ষ্যে পৌঁছার অবলম্বন মাত্র তবে সাহিত্যিক রচনা পাঠের জন্যে নয় যেমন মধ্যপ্রাচ্যের দিকে নজর রাখা ও গবেষণা পরিচালনার জন্যে প্রতিষ্ঠিত আদা সরকারি সংঘ মিডল ইস্ট ইনস্টিটিউট তার রিপোর্ট অন কারেন্ট রিসার্চ উপস্থাপন করে মজার ব্যাপার হল এতে প্রেজেন্ট স্টেট অফ অ্যারাবিক স্টাডিজ ইন আমেরিকার শিরোনামের লেখাটি লিখেন হিব্রুর এক অধ্যাপক ভূমিকায় ঘোষণা করা হয় বিদেশি ভাষা এখন আর কেবল মানববিদ্যার পণ্ডিতদের এক নয় এটি প্রকৌশলী অর্থনীতিবিদ সমাজবিজ্ঞানী ও অন্য অনেক বিশেষজ্ঞের কাজের হাতিয়ার সমগ্র রিপোর্টটি আরব অঞ্চলের তেল কোম্পানির নির্বাহী প্রকৌশলী ও সামরিক ব্যক্তিদের ওপর গুরুত্ব আরোপ করে তবে এর সার কথা আছে এ তিনটি বাক্যে রুশ বিশ্ববিদ্যালয়গুলো আরবিতে অনর্গোল কথা বলতে সক্ষম জনবল প্রস্তুত করছে মানুষের নিজের ভাষায় তাদের মনে আবেদন রাখার গুরুত্ব তারা অনুভব করতে পেরেছে বিদেশি ভাষা কর্মসূচি উন্নয়নে আমেরিকার আর কালক্ষেপণ করা উচিত হবে না এভাবে প্রাচ্যদেশীয় ভাষা হল এবং অতীতেও ছিল নীতি বিষয়ক জিনিস বা প্রচারণার হাতিয়ার উভয় ক্ষেত্রেই প্রাচ্যদেশীয় ভাষার অধ্যয়ন হ্যারল্ড লাসওয়েলের প্রচারণা বিষয়ক এই তত্ত্ব প্রমাণ করে যে মানুষ কিভাবে তা জরুরি নয় মানুষকে কি ভাবতে বাধ্য করা হয় তাই জরুরি প্রচারণা দৃষ্টিভঙ্গি ব্যক্তির প্রতি শ্রদ্ধাবোধ ও গণতন্ত্রের প্রতি উদাসীনতার সমন্বয় বিস্তৃত কর্মতৎপরতায় গণমানুষের অভিমত এবং মানবীয় পছন্দের বৈচিত্র্য সংক্রান্ত অভিজ্ঞতার ওপর নির্ভরশীলতা থেকে ব্যক্তির প্রতি শ্রদ্ধাবোধ উদ্ভূত আধুনিক মনোবিজ্ঞানীর মতো আধুনিক প্রচারক মানুষের নিজের আগ্রহ বিচারের অক্ষমতাকে চিহ্নিত করতে পারেন মানুষ নিশ্চিত কারণ ছাড়াই এক বিকল্প থেকে অন্য বিকল্পে ঘোরাফেরা করে অথবা কোণে বহু পুরোনো শ্যাওলা ধরা পাথর টুকরোয় লেপটে থাকে স্বভাবে ও মূল্যবোধে কোনো স্থায়ী পরিবর্তন ধরে রাখার সম্ভাবনার অঙ্ক কষা সাধারণভাবে মানুষের পছন্দের অগ্রাধিকার হিসেবে হিসেব করাচ্ছে অনেক বড় কিছু এর অর্থ মানুষ যেসব টিস্যুতে গঠিত সেগুলো সব পর্যবেক্ষণ করা এবং দেখা এদের কোনটিতে বিবেচনাহীন পছন্দের ব্যাপারটি রয়েছে অতপর সমাধানের জন্যে একটি কর্মসূচি স্থির করা যা আসলে ওই সব খাপ খাইয়ে নেয়ার ব্যাপারে শ্রদ্ধাবোধ রেখেই বলা যায় প্রচারকের কাজ হল এমন লক্ষ্যের প্রতীক উদ্ভাবন করা যা একই সাথে গ্রহণ ও অভিযোজনে সহায়তা করবে সেই প্রতীককে অবশ্যই স্বতঃস্ফূর্ত অনুমোদন আদায় করতে হবে প্রচারক মেনে নেন যে গোটা পৃথিবীটাই কারণযুক্ত কিন্তু কেবল তার অংশ বিশেষ সম্পর্কেই ভবিষ্যৎবাণী সম্ভব অতএব অর্জিত বৈদেশিক ভাষা সংশ্লিষ্ট জনগণের ওপর আঘাতের একটি অংশ এ ধরনের কর্মসূচি থাকে একটি উদারতার মুখোশ এবং সচরাচর তার দায়িত্ব পড়ে পণ্ডিত সম্পন্ন ও কৌতূহলী মানুষের ওপর এতে উৎসাহিত পরিকল্পনাটি এরকম যে আরব মুসলমানদের সম্পর্কে অধ্যয়নের মধ্য দিয়ে আমরা তো ভিন্ন একটি জাতিগোষ্ঠী সম্পর্কে জানতে পারছি এক্ষেত্রে ওদের নিজেদের কথা নিজেরাই বলুক নিজেরাই নিজেদের প্রতিনিধিত্ব করুক অবশ্য এর তলে তলে আছে লুই নেপোলিয়নের জন্যে বলা মার্কসের এ বক্তব্য ওরা নিজেদের প্রতিনিধিত্ব করতে পারে না অবশ্যই ওদের প্রতিনিধিত্ব করতে হবে কিন্তু একটি নির্দিষ্ট সীমা পর্যন্ত এবং এক বিশেষ উপায় উনিশশো সালের অক্টোবরে আরব ইসরাইল যুদ্ধের উত্তেজনাপূর্ণ দিনগুলোয় দি নিউ ইয়র্ক টাইমস ম্যাগাজিন ইসরায়েল ও আরবদের পক্ষ থেকে দুটো নিবন্ধ প্রকাশ করে ইসরায়েলের পক্ষের নিবন্ধটি লেখেন জনৈক ইসরায়েলি আইনজীবী আরবদের পক্ষের প্রবন্ধটি লেখেন এমন এক আমেরিকান যিনি আরব অঞ্চলে রাষ্ট্রদূত ছিলেন প্রাচ্য সম্পর্কে যার কোনো প্রশিক্ষণ বা প্রাতিষ্ঠানিক পড়াশোনা নেই আমরা এখানে স্মরণ করতে পারি যে আরব ও ইহুদি উভয় সেমেটি এবং উভয়ের পক্ষেই জোরপূর্বক প্রতিনিধিত্ব করা হচ্ছে প্রাউস্টে যেখানে একটি অভিজাত সেলুনে কোনো এক ইহুদি প্রবেশ করে সে দৃশ্যের বর্ণনা থেকে এই অনুচ্ছেদটি এ প্রসঙ্গে তুলে দেয়া যেতে পারে রোমানীয় তুর্কি ও মিশরীয়রা ইহুদিদের ঘৃণা করতে পারে কিন্তু কোনো ফরাসি বৈঠকখানায় এসব লোকদের মধ্যে পার্থক্য ধর্তব্যের মধ্যে পড়ে না এবং এক ইসরায়েলি এমনভাবে প্রবেশ করে যেন সে মরুভূমির বুক থেকে উঠে এসেছে তার শরীর হায়নার ভঙ্গিতে অগ্রসরমান তার গলা সামনের দিকে বাড়ানো সালামের মধ্যে দিয়ে সে গর্বের সাথে নিজেকে বিস্তৃত করে দিচ্ছে তা এক ধরনের প্রাচ্য রুচি সম্পূর্ণ তৃপ্তি সাধন করে দুই সাংস্কৃতিক সম্পর্কের নীতি বিশ শতকের পূর্বে যুক্তরাষ্ট্র বিশ্ব সাম্রাজ্য হয়ে ওঠেনি তা যেমন সত্য তেমনি এও সত্য যে উনিশ শতক জুড়ে যুক্তরাষ্ট্র প্রাচ্যের ব্যাপারে এমনভাবে সজাগ ছিল যা তার উত্তরকালীন সাম্রাজ্যবাদী ভূমিকার প্রস্তুতি সম্পন্ন করে আঠারোশো এক ও আঠারোশো সালে জলদস্যুদের বিরুদ্ধে অভিযানের কথা বাদ দিলে বিবেচনায় আনা যায় আঠারোশো সালে আমেরিকান ওরিয়েন্টাল সোসাইটির প্রতিষ্ঠা আঠারোশো সালে এর বাৎসরিক সভায় সভাপতি জন পিকারিং পরিষ্কার ভাষায় বলেন যে আমেরিকা ইউরোপের সাম্রাজ্যবাদী শক্তিসমূহের অনুকরণে প্রাচ্য প্রাচ্যবিষয়ক অধ্যয়নের প্রস্তাব করছে পিকারিং বক্তব্য ছিল প্রাত্যতত্ত্ব কেবল সোজা সাপটা পণ্ডিতি ব্যাপার নয় রাজনৈতিক বিষয়ও নিম্নোক্ত সার বক্তব্যে বোঝা যায় প্রত্যেক সম্পর্কে তাদের পরিকল্পনায় সন্দেহ করার কোন সুযোগ নেই আঠারোশো তেতাল্লিশ সালের বাৎসরিক সভায় সভাপতি পিকারিং প্রস্তাবিত বিষয়টির চমৎকার নকশা তুলে ধরেন সময়ের অনুকূল পরিবেশ সর্বত্র বিরাজমান শান্তি প্রাপ্য দেশসমূহে প্রবেশের মুক্ত অধিকার এবং যোগাযোগের উত্তম সুযোগ ইত্যাদি অনুকূল পরিবেশে নতুন ক্ষেত্রটি আবাদের প্রস্তাব করা হয় লুই ফিলিপ ও মেটার্নিকের সময় পৃথিবী ছিল শান্ত সুবোধ নানকিং চুক্তি চীনা বন্দরগুলো উন্মুক্ত করে দেয় সমুদ্রগামী জাহাজে যুক্ত হয় স্ক্রু প্রপেলার মোর্স তার টেলিগ্রাফ যোগাযোগ সম্পন্ন করেছেন এবং এরই মধ্যে প্রস্তাব করেছেন একটি ট্রান্স আটলান্টিক তার বসানোর জন্যে সোসাইটির উদ্দেশ্য হল এশীয় আফ্রিকি ও পলিনেশীয় ভাষাসমূহ অধ্যয়ন এবং যা কিছু প্রাচ্য তার সব কিছু সম্পর্কে আগ্রহী হওয়া যাতে দেশে প্রাচ্যদত্ত অধ্যয়নের ব্যাপারে উৎসাহ দেখা দেয় এছাড়া বিভিন্ন পুস্তক অনুবাদ ও পত্রযোগাযোগ প্রকাশ করা একটি লাইব্রেরি স্থাপন করাও সোসাইটির লক্ষ্য বেশিরভাগ কাজই হয় এশীয় বিষয়ে এবং সংস্কৃত ও সেমেটিক ভাষায় মেটার্নিক লুই ফিলিপ নানকিং চুক্তি স্ক্রু প্রপেলার সবই প্রাচ্যে ইউরোপ আমেরিকার অবাধ প্রবেশের প্রস্তুতির নির্দেশ। এ প্রস্তুতি কখনও থামেনি এমনকি প্রাচ্যে উনিশ ও বিশ শতকে কিংবদন্তি তুল্য মার্কিন ধর্মপ্রচারকরাও এমন ভূমিকা গ্রহণ করেন যা তাদের ঈশ্বরের জন্যে ততটা নয় যতটা তাদের নিজেদের সংস্কৃতির জন্যে ও উদ্দেশ্যের দিকে প্রথম বিশ্বযুদ্ধের সময় ইহুদিবাদে এবং ফিলিস্তিনে উপনিবেশ স্থাপনের আকাঙ্ক্ষা যুক্তরাষ্ট্রকে যুদ্ধে টেনে আনার পেছনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে বেলফোর ঘোষণার আগে ও পরে নভেম্বর উনিশশো সালে ব্রিটিশ আলোচনা থেকে আন্দাজ করা যায় যুক্তরাষ্ট্র কতটা গুরুত্বের সাথে এই ঘোষণা গ্রহণ করে এই অঞ্চলে যুক্তরাষ্ট্রের আগ্রহ দ্রুত বৃদ্ধি পায় দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালে ও তার পরবর্তী সময়ে যুদ্ধের গুরুত্বপূর্ণ মঞ্চে পরিণত হয় কায়রো তেহরান উত্তর আফ্রিকা এ অবস্থায় ব্রিটেন ও ফ্রান্স কর্তৃক মধ্যপ্রাচ্যের তেল কৌশলগত অবস্থান ও জনসম্পদ শোষণের দৃষ্টান্তে উদ্বুদ্ধ যুক্তরাষ্ট্র প্রস্তুত হয় তার যুদ্ধোত্তর নতুন সাম্রাজ্যবাদী ভূমিকা পালনের জন্য এ ভূমিকার সাংস্কৃতিক দিকটি উপেক্ষণীয় নয় উনিশশো সালে যার বর্ণনা দিয়েছেন মর্টিমার গ্রেভ গ্রেফ যুক্তি দেখান যে ওখানে তাদের ভূমিকা প্রয়োজন ওইসব শক্তিসমূহকে ভালোভাবে উপলব্ধির জন্যে যেগুলো প্রাচ্যের অনুমোদনের জন্য আমেরিকান মতাদর্শের বিরুদ্ধে যুদ্ধরত অবশ্যই এর মধ্যে প্রধান হল কমিউনিজম ও ইসলাম এ ধরনের উদ্দেশ্য নিয়ে পিছিয়ে থাকা আমেরিকান ওরিয়েন্টাল সোসাইটি সহায়ক রূপে মধ্যপ্রাচ্য বিষয়ে গবেষণার জন্যে গড়ে ওঠে বিরাট এক মানবযন্ত্র কেন্দ্রীয় সরকারের অধীনে না হলেও নজরদারিতে উনিশশো ছেচল্লিশ সালের মে মাসে প্রতিষ্ঠিত মিডল ইস্ট ইনস্টিটিউশন এ ধরনের প্রতিষ্ঠান থেকে ক্রমে দেখা দেয় হয় মিডল ইস্ট স্টাডিজ অ্যাসোসিয়েশন ফোর্ট ফাউন্ডেশনের ক্ষমতাধর সমর্থন বিশ্ববিদ্যালয়গুলোতে কেন্দ্রীয় সরকারের সমর্থনে বিভিন্ন প্রকল্প বিচিত্র কেন্দ্রীয় গবেষণা প্রকল্প প্রতিরক্ষা বিভাগ র্যান্ড হার্টসন ইনস্টিটিউট কর্তৃক পরিচালিত বিভিন্ন গবেষণা ও জরিপ এছাড়া ব্যাংক তেল কোম্পানি বহুজাতিক কোম্পানির যোগাযোগ প্রাচ্যে ইউরোপীয় ও আমেরিকান সাম্রাজ্যবাদী পরিকল্পনায় সাদৃশ্য স্বাভাবিক যা অনিবার্য নয় তা হল ক যুদ্ধোত্তর কালে আমেরিকায় প্রাচ্য সম্পর্কিত অধ্যয়নের প্রাবল্যে ইউরোপীয় ঐতিহ্য যতটা গৃহীত হয় জনপ্রিয়তা পায় বা আত্মীকৃত হয় কিংবা ইউরোপীয় ঐতিহ্য বা তা থেকে যতটা গ্রহণ করে খ সমকালীন পরিশোধন প্রবণতা ও সামাজিক বিজ্ঞানের মতো সূক্ষ্ম কৌশলের ব্যবহার সত্ত্বেও ইউরোপীয় ঐতিহ্য মার্কিন পণ্ডিতবর্গ ইনস্টিটিউট ডিসকোর্স নির্মাণ ও পরিচিতি অর্জনে এতটা ঐক্যবদ্ধতার যে বোধ সৃষ্টি করতে সক্ষম হয় আগে উল্লেখ করেছি উনিশশো সালে হার্ভার্ডের সেন্টার ফর মিডল ইস্ট স্টাডিজের পরিচালকের দায়িত্ব গ্রহণ করেন গিব যুক্তরাষ্ট্রে গিবের উপস্থিতি আর প্রিন্সটনে ফিলিপ হিট্টির উপস্থিতি এক জিনিস নয় প্রিন্সটনের সংশ্লিষ্ট বিভাগ তৈরি করে একদল গুরুত্বপূর্ণ পণ্ডিত যাদের মুখ্য আগ্রহ প্রাচ্য বিষয়ে মহান পণ্ডিতি গবেষণা অন্যদিকে গিব প্রাচ্যতত্ত্বের রাষ্ট্রীয় নীতির দিকটি সম্পর্কে অনেক সচেতন হার্ভার্ডে তার অবস্থান প্রাচ্যতত্ত্বকে স্নায়ুযুদ্ধকালীন অঞ্চল অধ্যয়নের মনোভঙ্গির প্রতি আকৃষ্ট করে রেনান বেকার ও ম্যাসিগননের মতো গিব নিজের কাজে সাংস্কৃতিক ডিসকোর্সের ভাষা বিশেষ প্রয়োগ করেননি এ সত্ত্বেও এই ডিসকোর্স এর বুদ্ধিবৃত্তি কৌশলসমূহ এর অন্ধ অন্ধমতাদর্শ গুস্তাভান গ্রুনেমর রুনেভমের কর্তৃত্বময় পাণ্ডিত্য ও রচনারাজিতে প্রবলভাবে উপস্থিত ফ্যাসিজম থেকে রেহাই পাওয়ার লক্ষ্যে ইউরোপ থেকে পালিয়ে আসা বুদ্ধিজীবীদের মতোই গুস্তাফ যুক্তরাষ্ট্রে আসেন তিনি তার প্রাত্যতাত্ত্বিক লেখালেখিতে এই মত তুলে ধরেন যে ইসলাম হল প্রতিশোধাত্মক এক সংস্কৃতি এরপর থেকে আজীবন তিনি এই মতকেই লালন করেন তার সমর্থনে অব্যাহত রাখেন সংকোচন ও নেতিবাচক সাধারণীকরণ তিনি দেখান যে ইসলাম মানবতা বিরোধী উন্নয়নে অক্ষম আত্মজ্ঞানহীন অসৃজনশীল অবৈজ্ঞানিক কঠোর নিয়ন্ত্রণমুখী আমাদের মনে রাখতে হবে গ্রুনেভম যুক্তরাষ্ট্রে বসে লেখেন একজন ইউরোপীয় পণ্ডিতের কর্তৃত্বের সাথে শিক্ষা দেন পণ্ডিতদের বড় একটি নেটওয়ার্কে অনুদান প্রদান করেন তা পরিচালনাও করেন আমাদের বুঝতে হবে যে মুসলিম সভ্যতা একটি সাংস্কৃতিক ব্যাপার যা আমাদের প্রাথমিক আশা আকাঙ্ক্ষার সাথে সাদৃশ্যপূর্ণ নয় তা নিজের একটি প্রান্ত হিসেবে কিংবা নিজের প্রকৃতি ও ইতিহাস পরিষ্কারভাবে উপলব্ধির উপায় হিসেবেও অন্য সংস্কৃতির ভিত্তিক অধ্যয়নে আগ্রহী নয় এই পর্যবেক্ষণ যদি সত্য হয় তাহলে কেউ হয়তো একে ইসলামের সবচেয়ে বিশৃঙ্খল পর্যায়ের সাথে যুক্ত করতে চাইবে কিন্তু ইসলাম কখনও তার বাইরে কাউকে তাকাতে দেয় না যদি না তা করতে বাধ্য করা হয় কিন্তু যেহেতু তা অতীতের জন্যেও প্রযোজ্য তাই কেউ হয়তো একে যুক্ত করতে চাইবে ইসলামের মানবতা বিরোধী সভ্যতার সাথে অর্থাৎ বস্তুর বিচারক রূপী মানুষকে সরাসরি অস্বীকার করার স্বভাব এবং মানসিক গঠন থেকে উদ্ভূত বর্ণনার সত্য অর্থাৎ মানসিক সত্যে সন্তুষ্ট থাকার প্রবণতার সাথে আরব বা ইসলামী জাতীয়তাবাদে একটি জাতির ঐশ্বরিক অধিকারের ধারণাটি অনুপস্থিত তাতে গঠনমূলক নৈতিকতার অভাব উনিশ শতকের যান্ত্রিক উন্নতির ধারণাও নেই সবচেয়ে বড় কথা এতে কোনো প্রাথমিক প্রপঞ্চের ব্যাপারে বুদ্ধিবৃত্তিক নেই ক্ষমতা এবং ক্ষমতার ইচ্ছা উভয়ই নিজেদের মধ্যেই সমাপ্ত রাজনৈতিক তুচ্ছতার অসহিষ্ণুতা বাধাগ্রস্ত করে বুদ্ধিবৃত্তিক স্তরের বৃহত্তর বিশ্লেষণ ও পরিকল্পনা ভন গ্রুনেভমের রচনা প্রশ্ন ছাড়াই গৃহীত হয় যদিও এখন চেষ্টা করলেও এই জ্ঞানক্ষেত্রটি একরকম ব্যক্তিত্ব সৃষ্টি করতে পারবে না কেবল একজন সমালোচক মরক্কান ঐতিহাসিক আব্দুল্লাহ লারুই ক্রুনেভমের লেখা সম্পর্কে আপত্তি তোলেন তিনি নিজেকেই প্রশ্ন করেন যে এমন বিস্তৃত পরিসর ও খুঁটিনাটি ধারণ করেও গ্রুনেভমের লেখা সংকোচক রীতি গ্রহণ করল কেন লারুই বলেন যে গ্রুনেভাম ইসলামের সাথে যেসব বিশ বিশেষণ আদি মধ্যযুগীয় আধুনিক ব্যবহার করেছেন সেগুলো নিরপেক্ষ কারণ ধ্রুপদ ইসলাম ও মধ্যযুগীয় ইসলাম কিংবা সহজ ইসলামের মধ্যে কোনো পার্থক্য নেই এখানে একটিমাত্র ইসলাম রয়েছে যা নিজের মধ্যেই পরিবর্তিত হয় লারুই উল্লেখ করেননি যে পশ্চিমের নিকট থেকে প্রাচ্যের শেখার প্রয়োজনীয়তার ধারণাটি সম্ভবত রুনেভমের প্রভাবেই কথিত সত্যে পরিণত হয় যেমন সেলফ ডিটারমিনিজম অ্যান্ড হিস্ট্রি ইন দ্য থার্ড ওয়ার্ল্ডে ডেভিড গর্ডন যুক্তি দেখান যে আফ্রিকি এশীয় ও আরবদের প্রয়োজনীয় পরিপক্কতা অর্জন করতে হবে পশ্চিমে জাগতিক মনোভাব থেকে ভন গ্রুণেবম আসলে উত্তরাধিকার সূত্রের প্রাপ্ত তার অন্তস্থ মতাদর্শ এবং ইসলামের একটি বিশেষ বৈশিষ্ট্য এই উভয় শিকারে পরিণত হন ইসলামের যে বৈশিষ্ট্যকে তিনি বলেন দুর্বলতা তা হল ইসলামে উচ্চাঙ্গের ধর্মীয় তত্ত্ব আছে কিন্তু ধর্মীয় অভিজ্ঞতার বর্ণনা স্বল্প রাজনৈতিক তত্ত্ব আছে কিন্তু প্রকৃত দলিল সামান্যই সমাজ কাঠামোর তত্ত্ব আছে কিন্তু ব্যক্তি ক্রিয়াশীলতার উদাহরণ সুলভ নয় ইতিহাসের তত্ত্ব আছে কিন্তু সম তারিখ সহ ঘটনার বিবরণ অত্যল্প রাজনীতির বিরাট তত্ত্ব আছে কিন্তু প্রায়োগিক বিবরণ নেই এবং ইত্যাদি ইত্যাদি রুনেভামের ইসলাম আসলে ইউরোপীয় প্রাততাত্ত্বিকদের ইসলাম মধ্যযুগীয় সাধারণ মানবীয় অভিজ্ঞতার ঘৃণায় ভরপুর স্থূল সংকোচক অপরিবর্তনীয় নতুন প্রজন্মের প্রাত্যতাত্ত্বিকদের নিকট এ জাতীয় মতের প্রভাব বিস্তারের একটি কারণ এর প্রথাগত গুরুত্ব অন্য আরেকটি কারণ হল এমন বিশাল একটি অঞ্চলকে একত্রে অবধারণের জন্যে হাতের কাছে প্রস্তুত একটি হাতিয়ার রূপে এর ব্যবহার লক্ষণীয় যে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে আরব জাতীয়তাবাদীরা প্রকাশ্যে পশ্চিমা সাম্রাজ্যবাদের বিরুদ্ধে আন্দোলন শুরু করলে তার প্রতিক্রিয়া প্রতিক্রিয়াস্বরূপ বুদ্ধিবৃত্তিকভাবে ইসলামে নিন্দা করার এ জাতীয় প্রবণতা বৃদ্ধি পায় আরেকজন পণ্ডিত ইসলামী সমাজকে অভিহিত করেন একটি আবদ্ধ সমাজের প্রত্নরূপ হিসেবে তিনিও আমাদের ওদের মতাদর্শিক চিত্র ব্যবহার করেন মধ্যপ্রাচ্যের সমাজকে সামগ্রিকভাবে বোঝার কাজটি আমাদের প্রধান লক্ষ্য হিসেবে থাকা উচিত যে সমাজ বহুমাত্রিক স্থায়িত্ব অর্জন করেছে কেবল আমাদের সমাজের মতো এমন কোনো সমাজই অস্তিত্বে স্বায়ত্তশাসিত জগতের বিষয়াদিরূপে যেমন রাজনীতি অর্থনীতি সংস্কৃতি প্রভৃতির চর্চা করতে পারে প্রথাগত যে সমাজ শাসকের বিষয়সমূহকে ঈশ্বরের বিষয়গুলো থেকে আলাদা করতে পারে না কিংবা রাজনীতির সাথে জীবনের অন্য সব বিষয় গুলিয়ে ফেলে তাই আলোচনার মূল বিন্দু এ মুহূর্তে একজন মানুষ চারজন স্ত্রী গ্রহণ করবে না একজন খাবে না উপোস করবে জমি ত্যাগ করবে না ধরে রাখবে এসবই মধ্যপ্রাচ্যে রাজনৈতিক বিষয়ে পরিণত মুসলমান এবং প্রাচ্যতাত্ত্বিককেও গুরুত্বের সাথে নতুন করে ভেবে দেখতে হবে ইসলামী সমাজের বিশিষ্ট কাঠামো ও সম্পর্ক কি হতে পারে জীবনের সামগ্রিকতাকে ইসলামে অন্তর্ভুক্তকরণ ও দমনের প্রদত্ত উদাহরণগুলো নিঃসন্দেহের তুচ্ছ তাছাড়া কোথায় এগুলো ঘটছে তা বলা হয়নি তবে আমাদেরকে এই অরাজনৈতিক ঘটনা মনে করিয়ে দেয়া হয় যে প্রাচ্য নিজেদের অতীত সম্পর্কে ভালো বলে আর তার জন্য দায়ী প্রাত্রতাত্ত্বিকেরাই নব্য মার্কিন প্রাত্যতত্ত্বের কঠোরপন্থীদের মত যখনই তখন নরমপন্থীরা আমাদের মনে করিয়ে দেয় যে প্রথানুক প্রাত্যতাত্ত্বিকরা আমাদেরকে ইসলামের ইতিহাস ধর্ম সমাজের মৌলিক কাঠামো সম্পর্কে ধারণা দেয় তবে প্রায়ই কয়েকটি পাণ্ডুলিপির ভিত্তিতে একটি সভ্যতাকে তুলে ধরার প্রবণতা দেখা যায় অতএব প্রথানুক প্রাত্যতাত্ত্বিকদের বিপরীতে নতুন অঞ্চল বিশেষজ্ঞরা দার্শনিক যুক্তি দেখান গবেষণা পদ্ধতি ও বিষয়ভিত্তিক আদিকল্প অধ্যয়নের জন্যে নির্বাচিত বিষয় নিয়ন্ত্রণ করলে চলবে না এগুলোর দ্বারা পর্যবেক্ষণও সীমাবদ্ধ হওয়া উচিত নয় এই পরিপ্রেক্ষিতে অঞ্চলবিদ্যা মনে করে যে প্রকৃত জ্ঞান কেবল অস্তিত্বশীল জিনিসের ক্ষেত্রেই সম্ভব যখন পদ্ধতি ও তত্ত্ব বিমূর্ত যেগুলো অভিজ্ঞতা বিরোহিত মানদণ্ড অনুযায়ী পর্যবেক্ষণ সুশৃঙ্খল করে এবং তার ব্যাখ্যা প্রদান করে ভালো কিন্তু কেউ কিভাবে জানবে কোনটি অস্তিত্বশীল জিনিস এবং যিনি জানবেন তিনি অস্তিত্বশীল জিনিসকে কতটা প্রদর্শন করতে পারবেন এর উত্তর ছেড়ে দেওয়া হয়েছে বিতর্কের ওপর বিশেষ উদ্দেশ্যমুখী প্রবণতা ছাড়া ইসলাম কদাচিত অধিত ও গবেষিত হয়েছে বা কদাচিত ইসলামকে জানা হয়েছে উদ্ধৃতিটির অর্থ দাঁড়ায় যে জ্ঞানের বস্তু ও প্রক্রিয়ায় মানুষের কোনো ভূমিকা নেই সুতরাং প্রাচ্যদেশীয় দেশীয় বাস্তবতা সম্পূর্ণ স্থির ও অস্তিত্বশীল চরম ও নরমপন্থীদের মাঝখানেও পুরনো প্রাচ্যতত্ত্বের কিছু দূষিত সংস্করণ বিকশিত হয়েছে তবে প্রাচ্যতত্ত্বের গোড়া ধারণাগুলো বিশুদ্ধরূপে টিকে আছে আরব ও ইসলাম বিষয়ক অধ্যায়নে একটি হলো পশ্চিম ও পূবের পার্থক্য পশ্চিম যুক্তিবাদী উন্নত মানবিক উৎকৃষ্ট প্রাচ্য নিকৃষ্ট অনুন্নত আরেকটু হল বিমূর্ত আখ্যা বিশেষত ধ্রুপদ ও প্রাচ্য সভ্যতার ভিত্তিতে সৃষ্ট বিমূর্ত আখ্যা আধুনিক প্রাচ্য বাস্তবতার প্রত্যক্ষ প্রমাণাতির ক্ষেত্রে বেশি পছন্দনীয় তৃতীয় আরেকটি এই যে প্রাচ্য চিরন্তন একক অবিচল নিজের প্রতিনিধিত্ব করতে পারে না তাই প্রাচ্যের প্রতিনিধিত্ব করার জন্যে পশ্চিমে দৃষ্টিকোণ থেকে প্রয়োজনীয় খুবই সাধারণকৃত ও পদ্ধতিভিত্তিক শব্দভাণ্ডার ও বাক্যাবলী জরুরি এমনকি বৈজ্ঞানিকভাবে অত্যাবশ্যক চতুর্থ গোড়া ধারণাটি হল প্রাচ্য এমন কিছু যাকে ভয় পেতে হবে হলুদ ভীতি মোগল দস্যুদল বাদামী উপনিবেশ অথবা নিয়ন্ত্রণ করতে হবে গবেষণা অধ্যয়ন কিংবা যখন সম্ভব সরাসরি দখলের মাধ্যমে বিস্ময়কর ব্যাপার হল এসব ধারণা কোনো প্রতিষ্ঠানে বা সরকারের ভেতর কোন চ্যালেঞ্জ ছাড়াই টিকে থাকে আরব পণ্ডিতরা এ ব্যাপারে কোনো সুশৃঙ্খল প্রতিরোধ গড়ে তুলতে পারেননি কিন্তু আফ্রিকা এশিয়ার অন্যান্য এলাকায় পৃথিবীর অন্যান্য অঞ্চলের তৃতীয় বিশ্বের দেশসমূহ থেকে প্রতিরোধী স্রোত উত্থিত হয় কেবল আরব ও ইসলামের তাত্ত্বিকরাই উদাসীন এদিকে মিরেলিস স্টাডিস প্রতিষ্ঠান একটি সংযোজক প্রস্তুত করে যার মাধ্যমে প্রাতিষ্ঠানিক জগতের সাথে যুক্ত হয়ে কর্পোরেট ব্যবসায়ী প্রতিষ্ঠান তেল কোম্পানি ধর্মীয় মিশন সেনাবাহিনী পররাষ্ট্র বিভাগ গোয়েন্দা সংস্থা ইত্যাদি এছাড়া আছে অনুদান ও অন্যান্য পুরস্কার পদবিন্যাস ইনস্টিটিউট সেন্টার ফ্যাকাল্টিস ডিপার্টমেন্ট যা সবই বিকশিত হয়েছে ইসলাম প্রাচ্য ও আরবদের সম্পর্কে গুটিকয় মৌলিক অপরিবর্তিত ধারণাকে বৈধতা প্রদানে ও প্রচলিত রাখার প্রয়োজনে আমেরিকায় মধ্যপ্রাচ্য অধ্যয়ন কর্মসূচির একটি সাম্প্রতিক বিশ্লেষণ দেখায় যে অধ্যয়ন ক্ষেত্রটি আদিম নয় বরং জটিল যার মধ্যে পুরনো ধারার প্রাচ্যতাত্ত্বিক সংখ্যাল্প বিশেষজ্ঞ বিদ্রোহী বিশেষজ্ঞ নীতিনির্ধারক তেমনি প্রাতিষ্ঠানিক ক্ষমতার দালালদের সংখ্যালঘু একটি দল আছে যাই হোক মূল গোড়া প্রাচ্যতাত্ত্বিক ধারণাগুলো যথারীতি টিকে থাকে দৃষ্টান্ত হিসেবে এক্ষেত্রে সৃষ্ট সবচেয়ে সম্মানজনক কাজ দুই ভলিউমের ক্যাম্ব্রিজ হিস্ট্রি অফ ইসলাম আলোচনা করা যায় এটি প্রকাশিত উনিশশো সালে বহু প্রখ্যাত সমালোচকের সাথে সুর মিলিয়ে যদি বলি গ্রন্থটি এক প্রাচ্যতত্ত্ব ছাড়া আর যে কোনো মানদণ্ডেই বিরাট এক ব্যর্থতা তাহলে স্বীকার করে নিতে হয় যে এর সার্থকতার সম্ভাবনাও ছিল আসলে অনেক গুরুত্বপূর্ণ পণ্ডিত বলেছেন যে এ ধরনের ইতিহাস রচনার পরিকল্পনাতেই ব্যর্থতা নির্ধারিত হয়ে যায় তা আর কোনো ক্রমেই উৎকৃষ্ট বা ভিন্নভাবে রচিত হতে পারে না বহু মতাদর্শকে একসাথে প্রশ্নহীনভাবে গ্রহণ করেছেন সম্পাদকগণ অস্পষ্ট ধারণায় গুরুত্ব আরোপ করেছেন এবং পদ্ধতিগত প্রশ্নটিকে মোটো বিবেচনায় আনেননি ক্যাম্ব্রিজ হিস্ট্রি অফ ইসলাম ইসলামকে মৌলিক দিক থেকেই ভুলভাবে উপলব্ধি ও প্রতিনিধিত্ব করেছে এর কোনো কেন্দ্রীয় আদর্শ নেই পদ্ধতিগত বুদ্ধিমত্তাও প্রায় অনুপস্থিত প্রাক ইসলামী আরবের ওপর এরফান শহীদ কর্তৃক রচিত অধ্যায়টিতে চমৎকারভাবে তৎকালীন আরবের ফলপ্রসূ পরিবেশ ও মানব মানববিন্যাসের বর্ণনা করা হয়েছে যার মধ্য থেকে ইসলামের আবির্ভাব কিন্তু পিএম এম হল্টের সূচনায় যখন ইসলামকে অভিহিত করা হয় সাংস্কৃতিক রূপে তখন কী বা বলার থাকে তার সেই সূচনা প্রাক ইসলামী আরব থেকে সোজা মোহাম্মদ সম্পর্কিত আলোচনায় অতঃপদ চার উত্তরাধিকারী খলিফাগন এবং উমাইয়া শাসনের প্রসঙ্গে প্রবেশ করে ধর্মমত বা বিশ্বাস বা মতবাদ হিসেবে ইসলাম সম্পর্কে কোনো কথা নেই প্রথম খণ্ডে শত শত পৃষ্ঠা জুড়ে ইসলামকে উপলব্ধি করা হয়েছে যুদ্ধ শাসন মৃত্যু আর উত্থান পতনের কাহিনী রূপে ইসলামের ইতিহাস সম্পর্কে যাদের সামান্যতম ধারণা আছে তারাই একমত হবেন যে আট থেকে এগারো শতক পর্যন্ত বিস্তৃত আব্বাসীয় শাসনামল ইসলামী সভ্যতা ও সংস্কৃতির ইতিহাসে সবচেয়ে সমৃদ্ধ অধ্যায় অথচ চল্লিশ পৃষ্ঠার বিবরণে আমরা কোথাও সেই সমৃদ্ধির চিহ্ন মাত্র পাই না তার বদলে পাই এ ধরনের মন্তব্য খলিফা আল মামুন তার বিশ্বস্ত লোক আল ফজলের ভাই আল হাসান বি শাহলের ওপর বাগদাদের দায়িত্ব দিয়ে বাগদাদের সমাজ থেকে অনেকটা বিচ্ছিন্নভাবে স্থায়ীভাবে থাকতে শুরু সাথে 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 প্রচণ্ড দেখা দেয় বাগদাদে দ্বিতীয় জুমাদা জানুয়ারি উনি হাসানিদ এবং তাবাদবাই সমর্থনে কুফা থেকে সশস্ত্র সেনা দল চাওয়া হয় অমুসলিম পাঠক বুঝতে পারবেন না দ্বিতীয় জুমাদা আসলে কি তার নিকট মনে হবে হারুনা রশিদ সহ আব্বাসীয় খলিফারা নির্বোধ খুনি ছাড়া আর কিছু নয় ইসলামের মূলভূমির বর্ণনা থেকে উত্তর আফ্রিকা ও আন্দালুসিয়াকে বাদ দেয়া হয়েছে সুতরাং প্রথম খণ্ডে ইসলাম আসলে নির্বাচিত সময়ক্রমে বর্ণিত ভৌগোলিক ব্যাপার মাত্র আধুনিক আরবে বিপ্লবী পরিবর্তন সমূহ সম্পর্কে কিছুমাত্র ধারণা ছাড়াই কেবল আরবদের প্রতি প্রচণ্ড বিদ্বেষ সম্বল করে রচনা করা হয়েছে আধুনিক আরব সম্পর্কিত অধ্যায়টি উল্লেখ করা প্রয়োজন যে এ সময় আদর্শ ও আবেগী উদ্দীপ্ত শিক্ষিত অশিক্ষিত আরব তরুণরা পরিণত হয় রাজনৈতিক শোষণের উর্বর ক্ষেত্রে এবং চরমপন্থী তৎপরতার বাহনে তিরিশের দশকে অল্প সংখ্যক আরব তরুণের মধ্যে ফ্যাসিজম আলোড়ন তোলার ঘটনা কথিত হলেও বলা হয়নি যে এই ফ্যাসিজমে উদ্বুদ্ধ লেবানিস মেরোনাইট খ্রিস্টানরা উনিশশো ছত্রিশ সালে ব্ল্যাক শার্টের আদলে ফ্যালানজিস লিবানাইজেস গঠন করে উনিশশো সালের ওপর অস্থিতিশীল ও আগ্রাসী কর্মকাণ্ডের অপবাদ ছাপিয়ে দেয়া হয়েছে কিন্তু কোথাও ইহুদিবাদী তৎপরতার কথা উল্লেখ করা হয়নি উপনিবেশবাদ ও সাম্রাজ্যবাদ বিরোধী আন্দোলনের ধারণাও বর্ণনার শান্ত ও মসৃণতা ক্ষুণ্ণ করেনি কোথাও পরিবর্তন ও রূপান্তর আলোচিত হয়েছে আধুনিকতার সাথে তুলনা করে এবং ব্যাখ্যাও দেয়া হয়নি কেন অন্য কোনো পরিবর্তন আলোচনায় আসার প্রয়োজন নেই যেহেতু ধরে নেওয়া হয় একমাত্র পশ্চিমের সাথেই ইসলামের সম্পর্ক তাই বান্দুং সম্মেলন বা আফ্রিকা কিংবা সামগ্রিকভাবে তৃতীয় বিশ্বের গুরুত্ব উপেক্ষিত পার্থিব বাস্তবতার প্রায় তিন চতুর্থাংশের প্রতি অবজ্ঞা এই মজার মন্তব্যটিকে চমৎকার ব্যাখ্যা করে সমতা ও সহযোগিতার ভিত্তিতে পশ্চিম ও ইসলামের মধ্যে নতুন সম্পর্ক সৃষ্টির জন্যে ঐতিহাসিক পটভূমি পরিষ্কার করা হয়ে গেছে কার দ্বারা কার জন্যে কীভাবে প্রকৃত অর্থে ইসলাম কী তা জানতে গিয়ে আমরা যদিও প্রথম খণ্ড পাঠ শেষে বিভ্রান্ত দ্বিতীয় খণ্ডেও কোনোরূপ সহায়তার আশা দেখি না গ্রন্থের অর্ধেক ব্যয় হয়ে যায় দশ থেকে বিশ শতকের ভারত পাকিস্তান ইন্দোনেশিয়া স্পেন উত্তর আফ্রিকা ও সিসিলি সম্পর্কে এভাবে বারোশো পৃষ্ঠার মতো শেষ হয়ে যাওয়ার পর দেখা যায় ইসলাম আর সাংস্কৃতিক নয় যুদ্ধ শাসক বংশ আর সম্রাটদের নাম ডাকার মতো ব্যাপার হয়ে দাঁড়িয়েছে শেষ থেকে ভৌগোলিক বিন্যাস ইসলামী সভ্যতার উৎস ধর্ম ও সংস্কৃতি এবং যুদ্ধ বিষয় নিবন্ধ নিয়ে মহা সংশ্লেষ নিজেই সমাপ্ত হয় এখানে একটি বৈধ প্রশ্ন ওঠে যে ইসলামী যুদ্ধ বলে কিছু কি আছে বা খ্রিস্টীয় যুদ্ধ না হলে এই বিষয়ে আলাদা অধ্যায় রচিত হয় কী করে ইসলামকে বোঝার ক্ষেত্রে লিওপোল্ট ওয়ান র্যাঙ্ক থেকে উদ্ধৃতির প্রাসঙ্গিকতা কী কেবল ওয়ান গ্রুনেভমের অবিবেচনা প্রসূত পাণ্ডিত্য প্রদর্শন ছাড়া দেখা যায় গ্রুনেভমের তত্ত্বই যেন ছদ্মবেশে উপস্থাপিত অর্থাৎ ইসলামী সভ্যতা মুসলমানদের দ্বারা ইহুদি খ্রিস্টীয় হেলেনিস্টিক ও অস্ট্রো জার্মান সভ্যতা থেকে ধার করা জিনিসের উপর প্রতিষ্ঠিত মন্তব্য করা হয় তথাকথিত আরবি সাহিত্য পারস্যবাসীদের দ্বারা লিখিত কোনও তথ্য প্রমাণের উল্লেখ নেই ধর্ম ও সংস্কৃতি অধ্যায়ের শুরুতে ব্যাখ্যা ছাড়াই জানানো হয় ইসলামী সভ্যতার প্রথম পাঁচশো বছরই কেবল আলোচিত হয়েছে এর অর্থ কি এই যে বারো ইসলামী সভ্যতার বিকাশ সম্পন্ন ও সীমাবদ্ধ হয়ে গেছে ইসলামী ভূগোল বলে কিছু কি আসলে আছে এসব কি তাহলে ভৌগোলিক বর্ণভিত্তিক নির্ধারণবাদ নয় ইসলামী বিষয়সমূহ বিশ্লেষণে মতাদর্শের আধুনিক ইতিহাস মার্ক্সীয় পদ্ধতি বা নব ইতিহাসের কোনো পদ্ধতিই প্রয়োগ করা হয়নি কিছু লেখকের নিকট ইসলাম রাজনীতি ও ধর্ম অন্যদের নিকট তা অস্তিত্বের একটি ধরন অন্য কারো মতে এটি মুসলিম সমাজ থেকে চিহ্নিত করা যায় আরেক দলের নিকট ইসলাম রহস্যময় উপায়ে জ্ঞাত কিছু সবকিছুর উপর আছে ক্যাম্ব্রিজ হিস্ট্রি অফ ইসলামের অপরীক্ষিত বিবৃতিকে সত্য বলে প্রতিষ্ঠা করার পুরনো এই মতবাদ যে ইসলাম কেবলই কেতাবি ব্যাপার জনগোষ্ঠী সম্পর্কিত কোনো কিছু নয় কিন্তু কথা হল জাতিগত উৎস ও ধর্মীয় পরিচয় কি মানবীয় অভিজ্ঞতার সবচেয়ে গ্রহণযোগ্য সংজ্ঞা এক্স ওয়াই কোনো উপায়ে অসুবিধাজনক বা ওগুলো কি মুসলিম অথবা ইহুদি এ তথ্য ইসলামকে বোঝার ক্ষেত্রে খুব সহায়ক হবে কি তিন তুচ্ছ ইসলাম সেমেটিকদের সরলতা সম্পর্কিত তত্ত্বটি আধুনিক প্রাচ্যতত্ত্বের অতটাই গভীরে প্রথিত যে এটি প্রায় একইভাবে প্রযুক্ত হয় দি প্রোটোকলস অব দ্য এল্ডার্স অফ জিওনের মতো গ্রন্থ বা চাইম ভাইসম্যানের এ মন্তব্যেও হাবে ভাবে চতুর আরবরা একটি জিনিস কেবল একটি জিনিসের পূজারী তা হল ক্ষমতা ও সাফল্য আরবদের বিশ্বাসঘাতক চরিত্র তা ব্রিটিশ কর্তৃপক্ষের জানাবিধায় সতর্কতার সাথে অবিরাম পর্যবেক্ষণ করতে হবে ইংরেজ শাসন যত নিরপেক্ষ হওয়ার চেষ্টা করে আরবরা ততই উদ্ধত হয় ফিলিস্তিনে যদি আরব বাসিন্দা থাকে তবে বর্তমান পরিস্থিতি আরব ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার দিকে ঝুঁকবে কারণ ফেলা অর্থাৎ মিশরীয় কৃষক ফেলা যুগের তুলনায় অন্তত চারশো বছর পিছিয়ে এবং এফএন সম্মানসূচক তুর্কি সম্বন্ধন যেমন অসৎ অশিক্ষিত লোভী দেশপ্রেমহীন তেমনি অযোগ্য ওয়াইজম্যান ও ইউরোপীয়দের মধ্যে সাদৃশ্যমূলক শ্রেণীবিভাজক হল প্রাত্যতাত্ত্বিক পরিপ্রেক্ষিত প্রাত্রদেশীয়দের এমনভাবে দেখা যে পশ্চিমের আকাঙ্ক্ষিত কোনো গুণ তাদের মধ্যে নেই তবু রেনান ও ভাইসম্যানের পার্থক্য এখানে যে দ্বিতীয় এরই মধ্যে তার বক্তব্যের সপক্ষে নিরাট নিরেট প্রাতিষ্ঠানিক ভিত পেয়েছেন রেনানের তা নেই এর অর্থ কি এই নয় যে রেনান সেমেটিওদের মধ্যে যা দেখেছিলেন অর্থাৎ অপরিবর্তিত সত্তা সেই অপরিবর্তনীয় দয়াদ্র শৈশবকালের ধারণাই কি এখন রাষ্ট্র ও সকল প্রতিষ্ঠান সমেত পাণ্ডিত্যের সাথে মিশে যায়নি তবু এসব মিথের বিশ শতকী সংস্করণ আরও বেশি ক্ষতিকর ক্রিয়াশীলতা বজায় রেখে চলেছে সে অনুযায়ী উপনিবেশিক শাসনের বিরুদ্ধে সংগ্রামরত ফিলিস্তিনিরা হয় নির্বোধ ও আদিম নয়তো নৈতিক ও অস্তিত্বগতভাবে উপেক্ষণীয় আরবদের অধিকার সামান্যই ওরা ইসরায়েলে গিয়ে বসতি স্থাপন করতে পারবে না ওদের যে সমান অধিকার নেই তার কারণ ওরা অনুন্নত আরবদের প্রতি ইসরায়েলি নীতি শুরু থেকেই প্রাত্রতত্ত্ব দ্বারা পরিচালিত হয়েছে তার যথেষ্ট প্রমাণ আছে সম্প্রতি প্রকাশিত কোয়েনিক রিপোর্টে আরবদের আবার ভালো আরব যার কথা শুনে যারা ও খারাপ আরব যারা শোনে না তাই সন্ত্রাসী এই দুই ভাগে ভাগ করা হয়েছে রবার্ট অল্টার কমেন্টারিতে চমৎকার ব্যাখ্যা করে দেখিয়েছেন জেনারেল ইয়েহো সাফাত হারকাবির আরব অ্যাটিউড টু ইসরায়েলের ওপর একবার চোখ ভুলালেই বোঝা যাবে আরব মন দূষিত মৌলিকভাবে সেমেটিক বিরোধী সন্ত্রাসী ভারসাম্যহীন কেবল জানে কথা বলতে এভাবেই একটি মিথ সৃষ্টি করে আরেকটি মিথ তাকে সমর্থনও করে একরাস বিশ্বাস হিসেবে প্রাত্যতত্ত্ব তার নিজের থেকে এবং নিজের মধ্যে বিকশিত হতে পারে না কারণ এটি নিজেই উন্নয়নের মতাদর্শ বিরোধী তত্ত্ব এর কেন্দ্রীয় বক্তব্য হল সেমেটিওদের উন্নয়ন স্থবিরতা ঘটনা ও পরিস্থিতির প্রভাবে সেমেটিক মিথ ইহুদিবাদী আন্দোলনের মধ্য দিয়ে দ্বিধা বিভক্ত হয়ে যায় একদল সেমেটিক মিশে যায় প্রাত্রতত্ত্বের সাথে অন্য দল অর্থাৎ আরবরা বাধ্য হয়ে যায় প্রাত্যদেশীয়তে প্রাত্যতত্ত্ব কর্তৃক সৃষ্ট মিথের স্বল্পায়ুর কারণে প্রত্যেক প্রাত্রতাত্ত্বিকের থাকে অস্থিতিশীল ক্ষমতার এক বাড়তি সমর্থক পদ্ধতি সেই পদ্ধতি এখন রাষ্ট্রীয় প্রতিষ্ঠানে এসে তুঙ্গীভূত হয়েছে কাজেই আরব প্রাত্রদেশীয়দের সম্পর্কে কিছু সৃষ্টির অর্থ হল একটি রাষ্ট্রের কর্তৃত্ব নিয়ে লেখা এবং রুঢ় ভাবাদর্শ নয় এক পরম ক্ষমতার সমর্থন পুষ্ট হয়ে প্রশ্নহীন নিশ্চিত সত্য নিয়ে লেখা উনিশশো সালের ফেব্রুয়ারি সংখ্যার কমেন্টারিতে গিল কার্ল এলরয়ের প্রবন্ধ ডু দি আরবস ওয়ান পিস প্রকাশিত হয় এলরয় রাষ্ট্রবিজ্ঞান বিষয়ের অধ্যাপক এবং অ্যাটিচিউড টুয়ার্ডস জু জুইশ স্টেটহুড ইন আরব এবং দি আরব ওয়ার্ল্ড ও ইমেজেস অফ মিডল ইস্ট কনফ্লিক্ট গ্রন্থদ্বয়ের রচয়িতা তার বক্তব্য আজ করা যায় তা এই যে আরবরা ইসরায়েলকে ধ্বংস করতে চায় আরবরা যা বলে প্রকৃতপক্ষে তাই নির্দেশ করে এলরয়কে তাই প্রমাণ করতে হবে কারণ তার মতে আরবরা প্রথমত প্রতিশোধপরায়ণ রক্তক্ষেপ দ্বিতীয়ত শান্তি বজায় রাখতে অক্ষম তৃতীয়ত এমন ন্যায় বিচারের ধারণায় সম্পৃক্ত যা আসলে উল্টো অর্থ নির্দেশ করে তাই ওদের বিশ্বাস করা যাবে না যেভাবে মহামারীর বিরুদ্ধে লড়তে হয় সেভাবেই ওদের বিরুদ্ধে যুদ্ধ চালিয়ে যেতে হবে তিনি অলিম্পীয় নিশ্চয়তার সাথে বলেন আরবরা বুঝে শুনেই প্রকৃত শান্তি প্রত্যাখ্যান করে তার কথা অনুযায়ী তিনি আরবদের মধ্যে থেকেই তার প্রমাণ পেয়েছেন এবং মনস্তাত্ত্বিক বিশ্লেষণও তার মতে সমর্থক এ বিবৃতি থেকে উপলব্ধি করা যায় প্রাততাত্ত্বিক তার ও প্রাত্যজনের মধ্যে আরও স্পষ্ট ও শক্তিশালী আরেক পার্থক্য সূচিত করেন এখানে প্রাত্যতাত্ত্বিক লেখেন আর প্রাত্যজন লিখিত হয় দ্বিতীয়ক্তজনের জন্য নিষ্ক্রিয় ভূমিকা নির্ধারিত প্রথমজনের থাকছে পর্যবেক্ষণ অধ্যয়ন ইত্যাদির ক্ষমতা রোলা যেমন বলেন মিথ ও তার সংরক্ষরা সংরক্ষকরা অবিরাম নিজেই অর্থাৎ তারাই উদ্ভাবন করতে পারে দুজনের সম্পর্ক মূলত ক্ষমতার সম্পর্ক যার অসংখ্য কল্পমূর্তি রয়েছে এখানে রাফাইল পেটাইয়ের গোল্ডেন রিভার টু গোল্ডেন রোড থেকে দৃষ্টান্ত দেওয়া যায় পশ্চিমের বিব্রতকরভাবে সমৃদ্ধ সভ্যতার ভাণ্ডার থেকে মধ্যপ্রাচ্যের সংস্কৃতির স্বেচ্ছায় কী গ্রহণ করবে তা সঠিকভাবে হিসেব করতে হলে আগে মধ্যপ্রাচ্যের সংস্কৃতিকে ভালোভাবে আয়ত্ত করা দরকার প্রথানুসারে জনগোষ্ঠীর ওপর নতুন সংস্কৃতির প্রভাবের ফলাফল আন্দাজ করার জন্যেও এই জ্ঞান প্রয়োজন কোন উপায়ে নতুন সংস্কৃতিকে গ্রহণযোগ্য করে উপস্থাপন করা যায় তার জন্যেও প্রয়োজন পূর্বের তুলনায় আরও গভীরতর অধ্যায়ন মোট কথা মধ্যপ্রাচ্যে পশ্চিমায়নের প্রতি প্রতিরোধের গ্ডিয়ান নটমুক্ত করে করে দেওয়ার একমাত্র উপায় হল এর প্রথাগত সংস্কৃতির পূর্ণাঙ্গ চিত্র আয়ত্ত করা ওখানে চলমান পরিবর্তনকে আরও ভালোভাবে উপলব্ধি করা এবং মধ্যপ্রাচ্যের সংস্কৃতিতে বেড়ে ওঠা জনগোষ্ঠীর মনস্তত্ব সম্পর্কে গভীরতর অন্তর্দৃষ্টি লাভ করা কাজটি তার পুরস্কার পশ্চিম ও তার এক গুরুত্বপূর্ণ জগতের সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক তেমনই মূল্যবান ফ্রবেয়ারের আলোচনায় উল্লেখ করেছিলাম মধ্যপ্রাচ্য ও পশ্চিমের সম্পর্কে যৌনগত রূপ আছে এখানেও তা অব্যাহত মধ্যপ্রাচ্য কুমারীর মতো বাধা দেয় আর তরুণ পুরুষ পণ্ডিত প্রবল পরিশ্রমের পর গডিয়ান নটের ভেতর দিয়ে প্রবেশ করে পুরস্কার লাভ করে পিটাইয়ের লেখার মতো লেখালেখিতে কণ্ঠনির্ভর ক্রিয়া বিশেষ এক ঘনীভবন ও সংকোচনের লক্ষ্যে ধাবিত পূর্বের চেয়ে তার বর্তমান রচনা দ্য আরব মাইন্ডে তিনি আরও এক ধাপে গিয়ে তার অধিকাংশ কৌশলী নৃতাত্ত্বিক মধ্যপ্রাচ্যকে তিনি বর্ণনা করেন সংস্কৃতি অঞ্চল রূপে মূল লক্ষ্য হল আরবদের আন্তঃপার্থক্য দূর করা যাতে আসল পার্থক্য অর্থাৎ আরবদের সাথে আর সকল মানুষের পার্থক্যকে স্পষ্ট করা সম্ভব হয় যাতে ওদেরকে গবেষণা ও বিশ্লেষণের বিষয়বস্তুরূপে নিয়ন্ত্রণ করা সহজ হয় তাছাড়া এর ফলে সাধারণ প্রলাপকেও ওদের দিয়ে নির্বোধের মতো বৈধতা ও গুরুত্ব দিতে বাধ্য করা সম্ভব হবে যা দৃষ্টান্ত পাওয়া যাবে সানিয়া হামাদির টেম্পারামেন্ট অ্যান্ড ক্যারেক্টার অব দি আরবসে এখন পর্যন্ত দেখা যায় আরবরা শৃঙ্খলা ও সর্বজনমান্য ঐক্য অর্জনে অক্ষম এরা আবেগের ক্ষেত্রে একসাথে ফেটে পড়ে কিন্তু ধৈর্য নিয়ে ঐক্যবদ্ধভাবে কোনো উদ্যোগ পরিচালনা করতে পারে না এরা তা করে আতখানা মনে সংগঠন ও কাজে কর্মে এরা সহযোগিতা ও সমন্বয়ের অভাব প্রদর্শন করে সহযোগিতা করার ক্ষমতাও এরা দেখাতে পারে না সবার জন্যে বা পারস্পরিক স্বার্থের জন্যে যৌথ কর্মতৎপরতা এদের অজানা হামাদি যা বলতে চেয়েছেন তার গদ্যের ভঙ্গি এর চেয়ে বেশি কিছু বলে প্রদর্শন উন্মোচন ক্রিয়া উদ্দেশ্য ছাড়াই ব্যবহৃত হয়েছে আরবরা কার নিকট উন্মোচন করছে কার সামনে প্রদর্শন করছে বিশেষভাবে কারণয় সাধারণভাবে সবার সামনে তার গদ্য যত এগোয় নিশ্চয়তা যেন ততই বাড়ে যৌথ কর্মতৎপরতা ওদের অজানা আরবরা মানবীয় সত্তা থেকে রূপান্তরিত হয় হামাদের গদ্য ভঙ্গির সামান্য বিষয় অন্যান্য প্রাত্যতাত্ত্বিকের লেখায়ও এরকম কুরুচিপূর্ণ মন্তব্যে পূর্ণ হতে পারে তা ম্যানফ্রেড হালফার্নের এই মন্তব্য যে যদিও সকল মানুষ চিন্তন প্রক্রিয়ার আটটি ধরন রয়েছে আরবরা তার মধ্যে কেবল চারটি ধরণে সক্ষম কিংবা মুর বার্গারের এ যে আরবরা বাগারম্বরে অভ্যস্ত বলে কখনো সত্য চিন্তা করতে পারে না প্রাচ্যতাত্ত্বিকদের অনুকারক বর্ণনায় আরব চরিত্র আরব পরিবার আরব বাগ্মিতা বিপ্রাকৃত বিমানবিকৃত রূপ রূপলাভ করে যদিও এই বর্ণনাটি জড়িয়ে থাকে বিষয়ের ওপর তাদের প্রবল নিয়ন্ত্রণ ক্ষমতা হামাদি থেকেই উদাহরণ দেয়া যাক এ কারণে আরবদের বাস কঠিন হতাশ এক পরিবেশে সমাজে তার নিজের অবস্থান ব্যাখ্যা করা বা তার সম্ভাবনা বৃদ্ধি করার সুযোগ তার নেই পরিবর্তন ও প্রগতিতে তার বিশ্বাস নিতান্ত সামান্য উদ্ধারের আশ্রয় কেবল ভবিষ্যৎ অর্থাৎ আরবরা যা অর্জন করতে পারে না তাদের সম্পর্কিত লেখায় তা পাওয়া যায় প্রাচ্যতাত্ত্বিক তার নিজের এবং প্রাচ্যজনের অবস্থান ব্যাখ্যা করতে সক্ষম আরবদের ব্যাপারে দুটো দিক রয়েছে সংখ্যা ও প্রজনন ক্ষমতা উভয় গুণ পরস্পরের রূপান্তরযোগ্য বারজার যেদিকে নির্দেশ করেন মানুষ তার যৌন দক্ষতাকে মহত্তর মূল্য দিয়েছে তা পৃথিবীতে আরবদের অবস্থানের পেছনে সংগুপ্ত এক ক্ষমতার ইঙ্গিত দেয় যদি কেবল নেতিবাচক ও নিষ্ক্রিয়তার ধারণা দিয়ে আরব সমাজের প্রতিনিধিত্ব করা হয় তবে এ ধরনের প্রতিনিধিত্বকে মনে করতে হবে আরবদের বিচিত্র মাত্রাগত বিস্তার ও বিরাট পৌরসত্বকে মোকাবেলার কৌশল মাত্র তার এই পৌরসত্বের উৎস যদিও সামাজিক ও বুদ্ধিবৃত্তিক নয় তবে তা যৌন বিষয়ক অথচ প্রাত্যতাত্ত্বিক ডিসকোর্সের অলংঘনীয় ট্যাবু হল এই যৌনতাকে গুরুত্বের সাথে বিবেচনা করা যাবে না হামাদি বার্গার ও লার্নাররা আরব পরিবারের শক্তি চিহ্নিত করতে পারে আরব মনে দুর্বলতা লক্ষ্য করে পশ্চিমের নিকট আরব জগতের গুরুত্বও স্বীকার করে তাদের আলোচনায় ইঙ্গিত করে যে আরবদের সম্পর্কে সব কিছু বলে সবকিছু বলা হয়ে যাওয়া বাকি থাকে কেবল তাদের যৌন তারণার প্রসঙ্গ কদাচিত যেমন লিওন মুগনিয়ারির রচনায় অস্পষ্টকে স্পষ্ট করা হয় তা এই যে ওই গরম রক্তের দক্ষিণাগুলোর সাধারণ বৈশিষ্ট্য হল উদ্যাম যৌন তারণা প্রাচ্যতাত্ত্বিক এ সম্পর্কে কিছুই বলেন না যদিও তা যুক্তি ওপর নির্ভরশীল নিকট প্রাচ্যের সহযোগিতা প্রধানত পারিবারিক ব্যাপার এবং রক্ত সম্পর্কীয় আত্মীয়দল বা গ্রাম সমাজের বাইরে তা দেখা যায় না এর অর্থ হল আরবদের গণনা করা হয় কেবল জৈব সত্ত্বারূপে প্রাতিষ্ঠানিক রাজনৈতিক বা সাংস্কৃতিক দিক থেকে ওরা শূন্য বা শূন্যের কাছাকাছি কেবল সংখ্যাগতভাবে এবং পরিবার প্রজননকারী হিসেবে ওরা প্রকৃত বাস্তব সাম্প্রতিককালে প্রাচ্যদৃশ্য রাজনৈতিক আচরণ আলোচনায় আরবদের ওই প্রতিরূপ কিছুটা প্রাসঙ্গিকতা লাভ করেছে বলে মনে হয় এর সাথে বিপ্লব ও আধুনিকতাও আলোচনায় আসে পিজে ভ্যাটিকিউটিস কর্তৃক সম্পাদিত উনিশশো সালে প্রকাশিত রেভলিউশন ইন দ্য মিডল ইস্ট অ্যান্ড আদার কে স্টাডিজের শিরোনামটা চিকিৎসাবিদ্যা সদৃশ বিপ্লবের আধা চিকিৎসা বিদ্যাগত সংজ্ঞা দিয়ে ভ্যাটিকিউটিস সংকলনটির অভিমুখ সূচিত করেন যেহেতু তা তার ও পাঠকদের মাথায় রয়েছে তাই বিপ্লবের সংজ্ঞার শত্রুতা গ্রহণযোগ্য বলে মনে হয় ম্যাটিকিউটিস বলেন সকল বিপ্লবী মতাদর্শ মানুষের যৌক্তিক জৈবিক ও মনস্তাত্ত্বিক শয্যার ওপর সরাসরি আক্রমণ আসলে মুখোমুখি বিপ্লবী মতাদর্শ তার অনুসারীদের নিকট থেকে অন্ধ গোড়ামি দাবি করে মানুষের প্রয়োজনে রাজনীতি একটি সূত্র যা বিপ্লবের নিকট গ্রহণযোগ্য নয় মানুষ বরং বেঁচে থাকে রাজনৈতিকভাবে পরিকল্পিত কিন্তু নিষ্ঠুরতার সাথে প্রদত্ত এক আদেশে কাজ করার জন্যে অনুচ্ছেদটিতে আর যাই বলা হয়ে থাকো এটি অন্তত এই নির্দেশ করছে যে বিপ্লব খারাপ প্রকৃতি যৌনতা এবং ক্যান্সারের মতো এক রোগ এরপরই স্ববিরোধী হয়ে ওঠেন ভ্যাটিকিউটিস তার কাছে মনে হয় আরবরা বিপ্লবের যোগ্য নয় সুতরাং আরবদের যৌনতাকে ভয় পাওয়ার দরকার নেই মোট কথা ভ্যাটিকিউটিস তার পাঠকদেরকে কথা বিশ্বাস করতে বলেন যে মধ্যপ্রাচ্যে বিপ্লবের ভয় আছে কারণ সেখানে বিপ্লব অর্জনের সম্ভাবনা নেই ভ্যাটিকিউটিসের সংকলনের প্রধান রচনা বার্নার্ড লুইসের প্রবন্ধ ইসলামে বিপ্লবের ধারণা এখানে ব্যবহৃত কৌশল আরও পরিশোধিত অনেক মুসলমানই বুঝবেন যে আরবি তওড়া অর্থ বিপ্লব ভ্যাটিকিউটিসের অভিমত তাই কিন্তু লুইস তার প্রবন্ধের একেবারে শেষ অংশে পৌঁছার পূর্ব পর্যন্ত এ কথাটি কোথাও বলেননি শেষ দিকে এ বর্ণনা পাওয়া যায় আরবিভাষী দেশগুলোয় বিপ্লব নির্দেশের জন্য একটি ভিন্ন শব্দ আছে তা হলো তওরা। প্রাচীন আরবি শব্দটির অর্থ উত্থান করা যেমন উটের উত্থান উত্তেজিত হওয়া এবং বিশেষ করে মাগরিবি ব্যবহারে বিদ্রোহ করা এটি সচরাচর ছোটখাটো সার্বভৌম এলাকা প্রতিষ্ঠা বোঝাতে ব্যবহৃত হয় গোটা অনুচ্ছেদটি অধ্যত্ত ও অসততার ছড়াছড়ি বিপ্লবকে বোঝানোর জন্যে প্রাচীন আরবি সূত্রে উটের উত্থানের প্রসঙ্গ আনার কারণ কি যদি এর আধুনিক অর্থকে কলঙ্কিত করার উদ্দেশ্য না থাকবে নৈসের উদ্দেশ্য বিপ্লবকে তার বর্তমান মহত্বের বদলে শুয়ে থাকা উটের উঠে দাঁড়ানোর চেয়ে ভালো কোনো মূল্য না দেয়া বিপ্লব কোনো উত্তেজনা বিদ্রোহ ক্ষুদ্র সার্বভৌমত্ব প্রতিষ্ঠা এর চেয়ে বেশি কিছু না নৈসের মূল কথা এই যে ইসলাম কখনো পরিবর্তিত হয় না এখন তার প্রধান কর্তব্য হল ইহুদিদের রক্ষণশীল অংশের পাঠককে ও আগ্রহী অন্য সকলকে জানানো যে মুসলমানদের সম্পর্কে রাজনৈতিক ঐতিহাসিক ও পণ্ডিতি বিবরণের শুরু ও শেষ হওয়া উচিত এই সত্য দিয়ে যে মুসলমান হল মুসলমান তিনি মধ্যপ্রাচ্যের দেশগুলোর মধ্যে ইসরায়েল ছাড়া আর কোথাও গণতন্ত্র পান না যদিও আরবদের শাসনের জন্য ইসরায়েলের গৃহীত ইমার্জেন্সি রেগুলেশন অ্যাক্টের কথা উল্লেখ করেননি এমনকি লুইস পন্ডিতির স্বাধীনতা নিয়ে মন্তব্য করেন সাম্রাজ্যবাদ ও ইহুদিবাদ খ্রিস্টান ও ইহুদিদের আধুনিক নাম মাত্র চার প্রাচ্যদেশীয় 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 প্রাচ্যতত্ত্ব শিরোনামে আমি যে ভাবাদর্শিক কল্পকাহিনীর বর্ণনা দিলাম তার একটি অর্থ আছে যুক্তরাষ্ট্র এখন পৃথিবীর যে কোনো অঞ্চলের চেয়ে মধ্যপ্রাচ্যে খুব বেশি নির্ভরশীল এক্ষেত্রে নীতি নির্ধারকদের উপদেষ্টারা আবার জড়িয়ে আছে প্রাচ্যতত্ত্বের সাথে প্রাচ্যতাত্ত্বিকরা প্রাচ্যকে দেখেন পশ্চিমের নকল রূপে যা বার্নার্ড লুইসের মতে কেবল তখনই উন্নতি করতে পারবে যখন তার জাতীয়তাবাদ পশ্চিমের সাথে আপোস রফায় প্রস্তুত হবে এর মধ্যে যদি আরব বা মুসলিম জনগোষ্ঠী অথবা তৃতীয় কিংবা চতুর্থ বিশ্ব অনাকাঙ্ক্ষিত পথে অগ্রসর হতে শুরু করে তাহলে অবাক হব না যদি প্রাত্রতাত্ত্বিকগণ প্রাত্যজনদের দুর্গীয়তার দোষ দেন এবং তাদেরকে বিশ্বাস না করার পরামর্শ দেন অথচ প্রাত্রতততত্ত্বের পদ্ধতিগত ভুলকে দায়ী করা যাবে না বলা যাবে না যে প্রাত্যতততততত্ত্বের প্রাচ্য আর আসন প্রাচ্য এক জিনিস ছিল না এমন বললেও গ্রহণযোগ্য হবে না যে প্রাত্রতাত্ত্বিকরা মূলত পশ্চিমা বলে প্রাত্র দেশীয়দের সম্পর্কে তাদের জ্ঞান সঠিক নয় উভয় ধারণাই ভুয়া প্রকৃত বা আসল প্রাচ্য বলে কিছু প্রমাণ করাও এ গ্রন্থের লক্ষ্য নয় কিংবা বহিরাগতের পরিপ্রেক্ষিত ও অন্তর্গতের পরিপ্রেক্ষিত বলে কিছুর দাবিও নয় যে গুরুত্বপূর্ণ বিভাজন দেখান রবার্ট কে মার্টল বরং আমার বক্তব্য হল প্রাচ্য নিজেই প্রকাশিত একটি সত্তা মৌলিকভাবে ভিন্ন প্রাচ্যবাসীদেরকে তাদের ভৌগোলিক পরিসরের ধর্ম সংস্কৃতি বা জাতিগত নির্যাসের আলোকে চিহ্নিত করা জরুরি কিনা তাও একটি বিতর্কিত ধারণা আমি অবশ্য এমন সীমাবদ্ধ বক্তব্যে বিশ্বাস করি না যে কেবল কালোরাই কালোদের সম্পর্কে লিখবে মুসলমান মুসলমানদের সম্পর্কে ব্যর্থতা প্রকাশ্য বন এর কাগজ সদৃশ পাতলা বুদ্ধিজীবী হাতিয়া সত্ত্বেও আমার বর্ণিত রীতির প্রাত্রতত্ত্ব সমৃদ্ধ হচ্ছে সবচেয়ে সতর্কতামূলক বিষয় হল প্রাচ্যেও এর প্রভাব ছড়িয়ে পড়ছে বর্তমান আরব জগৎ যুক্তরাষ্ট্রের বুদ্ধিবৃত্তিক রাজনৈতিক ও সাংস্কৃতিক ভূ উপগ্রহ প্রথমে বিশ্ববিদ্যালয়গুলোর কথাই ধরা যাক আরব অঞ্চলের বিশ্ববিদ্যালয়গুলো সাধারণত প্রাক্তন ঔপনিবেশিক শাসন সূত্রে বিকশিত নির্দিষ্ট পদ্ধতিতে চলে কিন্তু নতুন পরিস্থিতির পরিপ্রেক্ষিতে পাঠ্যসূচি সমূহ এরই মধ্যে উদ্ভট পাঠ্যসূচিতে পরিগণিত হয়েছে শিক্ষকরা সামান্য বেতন পান রাজনৈতিক নিয়োগ সাধারণ ব্যাপার মাত্র তাই ক্লাসগুলো ছাত্রছাত্রীদের ঠাসা থাকলেও যথার্থ শিক্ষা পায় না ওরা উচ্চতর গবেষণার সুযোগ ও ইচ্ছা দুটোরই অভাব সবচেয়ে বড় কথা পুরো আরব অঞ্চলে একটিও পূর্ণাঙ্গ গ্রন্থাগার নেই অথচ এই অঞ্চলের বুদ্ধিবৃত্তিক জগতের নিয়ন্ত্রক যুক্তরাষ্ট্র স্থানীয় মেধাবীদের উৎসাহিত করে যুক্তরাষ্ট্রে নিয়ে যায় গবেষণা করার জন্যে কিন্তু ওখানে যে অল্প সংখ্যক ছাত্র পড়ার সুযোগ পায় তাদের ওপর যুক্তরাষ্ট্রের আধিপত্য খুবই স্বাভাবিক দুটো উপাদান পরিস্থিতিকে প্রাপ্ততত্ত্বের বিজয়ের উপযোগী করেছে সাধারণভাবে বলা যায় যে নিকট প্রাচ্যের সাংস্কৃতিক প্রবণতা মার্কিন আদর্শে পরিচালিত উনিশশো সালে তাহা হুসাইন আধুনিক আরব সংস্কৃতি সম্পর্কে বলেছিলেন তিনি যে মিশরীয় সংস্কৃতির মুখোমুখি হয়েছেন তা প্রাচ্যের নয় ইউরোপের সংস্কৃতি আজকের আরব এলিরদের সংস্কৃতির ক্ষেত্রেও ও কথা সত্য উনিশশো পঞ্চাশের দশক থেকে এই অঞ্চলকে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে থাকা তৃতীয় বিশ্বের ধারণা মার্কিন সংস্কৃতির প্রভাব ও ক্ষমতা আরও বৃদ্ধি করে এছাড়া সংস্কৃতি জ্ঞান ও পাণ্ডিত্য বিকাশে আরব ও ইসলামী বিশ্ব এখনও দ্বিতীয় সারির শক্তি যুক্তরাষ্ট্র ও ইউরোপের পত্রপত্রিকা ও বিশ্ববি বিশ্ববিদ্যালয়গুলোতে যা ঘটছে কোনো আরব পণ্ডিতের পক্ষে তা অপেক্ষা করা অসম্ভব কিন্তু তার উল্টোটা প্রযোজ্য নয় যেমন সমকালীন আরব বিশ্বে কোনো উল্লেখযোগ্য সাময়িকী নেই তেমনি হার্ভার্ড বা অক্সফোর্ডকে চ্যালেঞ্জ করার মতো কোনো প্রতিষ্ঠানও নেই এই অবস্থার ফলাফল সম্পর্কে আগাম বলে দেওয়া সম্ভব ছিল আরব ছাত্র ও অধ্যাপকেরা এখনও মার্কিন প্রাচ্যতাত্ত্বিকদের পায়ের কাছে বসতে পারলে ধন্য হয়ে যায় এবং পরে প্রাচ্যতত্ত্বের মতবাদ ও জীর্ণ উক্তিগুলো নিজের দেশের মানুষদেরকে শুনিয়ে তৃপ্তিবোধ বোধ করে এরকম পুনরুৎপাদন প্রক্রিয়া অনিবার্যভাবে ভিন্ন এক প্রবণতা প্রাচ্যের পণ্ডিতরা তার দেশবাসীর মর্যাদা ও খ্যাতি আকর্ষণ করার জন্যে যুক্তরাষ্ট্রের শিক্ষাকে ব্যবহার করে সাংস্কৃতিক আধিপত্য যেভাবে টিকিয়ে রাখা হচ্ছে তার আরও কিছু আলামত পাওয়া যায় আরব ও ইসলামী প্রাচ্য সম্পর্কে গবেষণা পরিচালনার জন্য যুক্তরাষ্ট্রে ডজন ডজন প্রতিষ্ঠান সক্রিয় কিন্তু যুক্তরাষ্ট্র সম্পর্কে গবেষণা করার জন্য আরব অঞ্চলে একটিও প্রতিষ্ঠান নেই এমনকি প্রাচ্য সম্পর্কে গবেষণার জন্যে কোনো নির্ভরযোগ্য প্রতিষ্ঠান এখনও গড়ে ওঠেনি এছাড়া অর্থনৈতিক চাপ তো আছেই তবে সকল কারণ আমার উল্লিখিত দ্বিতীয় নিয়ামক উপাদানটির তুলনায় নিতান্ত সামান্য দ্বিতীয় উপাদানটি এই অঞ্চলে প্রাচ্যতত্ত্বের বিজয় সম্ভব করে তুলেছে তা হল প্রাচ্যের সর্বত্র ভোগবাদের ব্যাপক বিস্তার পশ্চিমের বাজার নীতির সাথে গেথে আছে গোটা আরব ও মুসলিম বিশ্ব অঞ্চলটির একমাত্র সম্পদ তেল যুক্তরাষ্ট্রের অর্থনীতির সাথে জড়িয়ে গেছে কিন্তু সম্পর্কটা একেবারেই একপার্শ্বিক যুক্তরাষ্ট্র কেবল বাছাই করা দুই একটি পণ্যের আমদানিকারক প্রধানত তেল ও সস্তা মানব সম্পদ অথচ আরব বিচিত্র মার্কিন পণ্য ও আদর্শের ক্রেতা এর বহিমুখী পরিণতি রয়েছে এই অঞ্চলে রুচির আদর্শ বৈচিত্র্য নিয়ে সক্রিয় তার প্রকাশ কেবল ট্রানজিস্টর ও ব্লু জিন্সে সীমাবদ্ধ নেই আমেরিকার গণমাধ্যমগুলো প্রাচ্য যে কল্পমূর্তি সরবরাহ করে বিচার বিবেচনা ছাড়াই তা গোগ্রাসে গিলে এখানকার টিভি ও অন্যান্য গণমাধ্যম আরেকটি সমস্যা হল পশ্চিমের বাজার অর্থনীতি ও ভোক্তা কেন্দ্রিক আবহাওয়া এখানে এমন একদল বুদ্ধিজীবী সৃষ্টি করেছে যারা বাজারের চাহিদা মেটানোকেই পরম ধর্ম বলে মনে করে এই বুদ্ধিজীবী শ্রেণীটি পশ্চিমের প্রধান সাংস্কৃতিক প্রবণতাসমূহের সহায়ক শক্তিমাত্র প্রগতি আধুনিকায়ন ও সংস্কৃতি সম্পর্কিত যেসব ধারণা যুক্তরাষ্ট্র থেকে আসে তাকে বৈধতা দেয়াই এদের কাজ অর্থশাস্ত্র রাজনৈতিক ও সামাজিক বিনিময়েও এই অবস্থাটি জোর প্রভাব খাটায় এক কথায় প্রাচ্য নিজেই এখন তার প্রাচ্যায়নে অংশগ্রহণকারী সবশেষে প্রাচ্যতত্ত্বের বিকল্প কোথায় এ রচনা কি কেবল কোনো কিছুর বিরুদ্ধে যুক্তিবিন্যাস ইতিবাচক কিছুর আবেদন নয় আলোচনায় মাঝে মধ্যে বি উপনিবেশায়নের কথা বলেছি আমি যা অঞ্চলবিদ্যার নতুন পথে বিদায় যেমন আনোয়ার আব্দেল মালিকের রচনা মধ্যপ্রাচ্য অধ্যয়নে হাল গ্রুপের সদস্যদের কাজ ইউরোপ যুক্তরাষ্ট্র ও নিকট প্রাচ্যের বিভিন্ন পণ্ডিতের বিশ্লেষণ ও প্রস্তাব তবে আমি কেবল অগুণ উল্লেখ করেছি এছাড়াও মানবীয় অভিজ্ঞতার সমস্যা আলোচনায় প্রাসঙ্গিক একগুচ্ছ প্রশ্ন উত্থাপন করেছি আমি মানুষ কীভাবে অন্য সংস্কৃতিকে বিবৃত করে অন্য সংস্কৃতি কি। নির্দিষ্ট কোনো সংস্কৃতির জাতি ধর্ম বা সভ্যতার ধারণা কি কার্যপযোগী নাকি তা কেবল আত্মপ্রশংসা বা শত্রুতা ও আগ্রাসন সাংস্কৃতিক ধর্মীয় ও জাতিগত পার্থক্য বেশি প্রভাবশালী নাকি আর্থসামাজিক বা রাজনৈতিক ঐতিহাসিক বর্গ মতাদর্শ কীভাবে স্বাভাবিকতা বা প্রাকৃতিক সত্যের মর্যাদা অর্জন করে বুদ্ধিজীবীর ভূমিকা কি তার অবস্থান কি আসলে নিজের সংস্কৃতি ও রাষ্ট্রকে বৈধতা দেওয়ার জন্যে মুক্ত সমালোচক চৈতন্য ও বিরুদ্ধবাদী সমালোচক চৈতন্যে কতটা গুরুত্ব আরোপ করবেন তিনি আশা করি কোন কোন প্রশ্নের পরোক্ষ জবাব এর মধ্যেই দেয়া হয়েছে তবু এখানে আরও কিছু বিষয়ে স্পষ্ট আলোচনা করতে চাই বর্তমান গ্রন্থে আমি দেখানোর চেষ্টা করেছি যে প্রাচ্যতত্ত্ব কেবল অরাজনৈতিক পাণ্ডিত্যের সম্ভাবনাকেই নয় রাষ্ট্র ও পণ্ডিতবর্গের খুব ঘনিষ্ঠ সম্পর্ককেও সংসারিত করেছে এও পরিষ্কার যে যে পরিস্থিতি প্রাচ্যতত্ত্বকে নিরবিচ্ছিন্ন প্ররোচক চিন্তায় পরিণত করেছে তা অব্যাহত থাকবে সব মিলিয়ে এক হতাশাজনক ব্যাপার তবে আমার মনে কিছু যৌক্তিক প্রত্যাশা আছে সব সবসময় বুদ্ধিবৃত্তিক মতাদর্শিক ও রাজনৈতিকভাবে চ্যালেঞ্জ না করে ছাড়া উচিত নয় যেমন এখন চলছে যেরকম বিনষ্ট মানবীয় অভিজ্ঞতার প্রতি অন্ধ পাণ্ডিত্যের স্বরূপ বর্ণনা করেছি তার বাইরেও মুক্ত পাণ্ডিত্য সক্রিয় রয়েছে বলে আমার বিশ্বাস এবং এই বিশ্বাস না থাকলে আমি এই কাজটিতে হাতি দিতাম না আজকাল ইসলামের ইতিহাস ধর্ম সভ্যতা সমাজতত্ত্ব ও নৃতত্ত্বে এমন পণ্ডিত রয়েছেন যাদের কাজ পণ্ডিতি মানদণ্ডেও মূল্যবান সমস্যা হয় যখন প্রাত্রতততত্ত্বের সংঘ স্বভাব সেই সব পণ্ডিতকে অধিগত করে নেন যারা সতর্ক নন নিজের ওপর বিভিন্ন উৎসের সম্ভাব্য প্রভাবের বিরুদ্ধে জাগ্রত থাকেন না কাজেই যেসব পণ্ডিত প্রাত্যততততত্ত্বকে একটি ভৌগোলিক বা মতবাদগত কিংবা সাম্রাজ্যবাদের ভিত্তিতে বর্ণিত জ্ঞানক্ষেত্র হিসেবে না দেখে একটি বুদ্ধিবৃত্তিক বিষয় রূপে দেখেন তাদের দ্বারাই সবচেয়ে আকর্ষণীয় কাজ সম্পন্ন হওয়ার কথা চমৎকার এক সাম্প্রতিক উদাহরণ হল ক্লিফোর্ড গিরোজের ঋবিজ্ঞান ইসলাম বিষয়ে তার আগ্রহ এতটা পরিষ্কার ও নীরেব যে তা কয়েকটি সমাজ সম্পর্কে তার অধ্যয়নের অভিজ্ঞতা কর্তৃক উদ্দীপ্ত হয়েছে প্রথাচার প্রাক ধারণা ও প্রাত্রতাত্ত্বিক নীতিমালায় অনুপ্রাণিত হননি অন্যদিকে প্রথাগত প্রাচ্যতত্ত্বে শিক্ষাপ্রাপ্ত পণ্ডিত ও সমালোচকগণ নিজেদেরকে পুরনো জোব্বা থেকে মুক্ত করতে সক্ষম জ্যাক বারাক ও ম্যাগজিন রডিনসনের প্রশিক্ষণ সবচেয়ে বেশি কিন্তু পদ্ধতিগত সচেতনতা তাদের অনুসন্ধানকে গভীরতর করেছে সূচনা থেকেই প্রাপ্যততত্ত্ব খুব বেশি অহংকেন্দ্রিক খুব বেশি সীমাবদ্ধ ও নিজের অভিমুখ সম্পর্কে ভাগ নিশ্চিত এ প্রেক্ষিতে প্রাচ্য বা প্রাচ্যের অধীত বিষয়ে কোনো লেখক যদি নিজেকে খোলাসা করে দিতে চান তাহলে তাদের গৃহীত পদ্ধতিকে সমালোচনামূলক পরীক্ষণে রাখতে হবে এ বৈশিষ্ট্য রয়েছে বারাক ও রডিনসনে ওদের কাজের আরও একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হল বিষয়বস্তুর প্রতি প্রত্যক্ষ আবেগ অতঃপর পদ্ধতি ও চর্চার অবিরাম স্বপরীক্ষণ যাতে তাদের রচনা বিষয়বস্তুর প্রতি নিবেদিত থাকে এবং কোনো মতেই প্রাক ধারণার শিকার না হয় বারাক ও রডিনসন আবদেল মালিক ও রজারওয়েন একটা বিষয়ে সচেতন যে প্রাত্যদেশীয় বা অন্য যে কোনো মানুষ ও সমাজকে সবচেয়ে ভালোভাবে বিশ্লেষণ করা যায় সকল মানববিজ্ঞানের বিস্তৃত পরিসরে তাই এসব পণ্ডিত অন্যান্য জ্ঞান ক্ষেত্রের সমালোচনা ধর্মী পাঠক এবং শিক্ষার্থীও কাঠামোবাদী নৃবিজ্ঞানের নতুন আবিষ্কারের প্রতি বারাকের মনোযোগ সমাজবিজ্ঞান ও রাজনৈতিক তত্ত্বের প্রতি রডিনসনের অর্থনৈতিক ইতিহাসের প্রতি ওয়েনের এসবই নির্দেশনামূলক সংশোধক সমকালীন মানববিজ্ঞান থেকে গৃহীত হয়েছে তথাকথিত প্রাচ্যদেশীয় সমস্যা অধ্যয়নে কিন্তু একটি সত্য এড়ানোর উপায় নেই প্রাচ্যতাত্ত্বিকের আমরা ওরা এই বিভাজনকে যতই উপেক্ষা করা হোক না কেন এক শক্তিশালী রাজনৈতিক ও ভাবাদর্শিক বাস্তবতা সাম্প্রতিক পাণ্ডিত্যকে অবিরাম প্রভাবিত করে চলেছে পশ্চিম না হয় বাদ দিলাম উত্তর দক্ষিণ আছে নেই সাম্রাজ্যবাদী সাম্রাজ্যবাদ বিরোধী সাদা বর্ণ ইত্যাদি বিভাজন এড়ানো প্রায় অসম্ভব এমন ভালো কার্যকর নয় যে এগুলো আদৌ নেই বা ছিল না বরং উল্টো প্রাচ্যতত্ত্ব আমাদেরকে এ ব্যাপারে বৌদ্ধিবৃত্তিক লুকোচুরির অসততা সম্পর্কে অনেক কিছু শেখাতে পারে যার ফলাফল হলো বিভাজনের বৃদ্ধি পরিপুষ্টি ও দূষণ এ সত্ত্বেও প্রকাশ্যে সত্যার কণ্ঠের কোনো ডানপন্থী প্রগতিশীল পণ্ডিত সহজেই আক্রান্ত হয়ে ডুবে যেতে পারেন অন্ধ মতবাদের নিষ্ক্রিয়তায় এ এমন এক আশঙ্কা যা পরিণতি ছাড়া অন্য কোনোভাবে শিক্ষা দেয় না সমস্যা সম্পর্কে আমার নিজের মত উপযুক্ত এক প্রশ্নগুচ্ছে প্রকাশিত হয়েছে আধুনিক চিন্তা আমাদেরকে প্রতিনিধিত্বের সাথে জড়িত বিষয়সমূহের ব্যাপারে সতর্ক হতে শিখিয়েছে অন্যকে সতর্কতার সাথে বিচার বিবেচনা করা বর্ণবাদী চিন্তাভাবনায় সংবেদনশীল হওয়া কর্তৃত্ব ও কর্তৃত্ববাদী মতাদর্শকে নির্ভাবনায় ও সমালোচনাহীন গ্রহণ না করা এবং বুদ্ধিজীবীর আর্থ সামাজিক ভূমিকা এবং তার সংশয়ী সমালোচনামুখী চৈতন্যের বিরাট মূল্যের প্রতি সচেতন হওয়া শিখিয়েছে আমরা যদি স্মরণ করি যে মানবীয় অভিজ্ঞতা অধ্যয়নের একটি নৈতিক যদিও অরাজনৈতিক খারাপ ভালো ক্রম রয়েছে তাহলে আমরা পণ্ডিত ব্যক্তিবর্গ আমাদের কাজ সম্পর্কে আর অতটা উদাসীন থাকতে পারবো না এবং একজন পণ্ডিত মানুষের জন্যে আর কি থাকবে মানবীয় স্বাধীনতা ও জ্ঞানের আদর্শ ছাড়া আমাদের হয়তো এও মনে রাখা উচিত সামাজিক মানুষের অধ্যয়ন মানুষের ইতিহাস ও অভিজ্ঞতার উপর নির্ভরশীল প্রাতিষ্ঠানিক বিমূর্তায়ন বা অস্পষ্ট আইন কিংবা স্বেচ্ছাচারী পদ্ধতির ওপর নয় অতএব সমস্যাটি হল অধ্যয়নকে যথাযোগ্য করা এবং কোন উপায়ে অভিজ্ঞতার সাহায্যে কাঠামো দেয়া যা হবে আলোকোদ্ভাসিত এবং হয়তো গবেষণা অধ্যয়নের দ্বারাই প্রয়োজনে পরিবর্তিত যে কোনো মূল্যেই হোক প্রাচ্যের বারবার প্রাচ্যায়ন ঠেকানো দরকার ফলে জ্ঞান পরিশোধিত হবে হ্রাস পাবে পণ্ডিতের অহংয়ের বিস্তৃতি প্রাচ্য না থাকলেও পণ্ডিত সমালোচক বুদ্ধিজীবী প্রমুখ থাকবেন যাদের নিকট মানব সম্প্রদায়ের উন্নয়নের উদ্যোগের চেয়ে কম গুরুত্বপূর্ণ মনে হবে গোত্রীয় জাতিগত ও জাতীয় স্বাতন্ত্র্য আমি বিশ্বাস করি এবং অন্যান্য লেখায় দেখিয়েছিও মানববিজ্ঞানের সমকালীন পণ্ডিতদের মধ্যে এমন সব অন্তর্দৃষ্টি পদ্ধতি ও ধারণা সঞ্চারের জন্য যথেষ্ট চেষ্টা করা হয়েছে যেগুলো প্রাত্যতত্ত্বের ঐতিহাসিক উত্থানের যুগে সৃষ্ট জাতিগত ভাবাদর্শিক ও সাম্রাজ্যবাদী ছাঁচসমূহ দূর করতে পারে আমি মনে করি প্রাচ্যতত্ত্বের ব্যর্থতা মানবিক তেমনি বুদ্ধিবৃত্তি পৃথিবীর একটি অঞ্চলকে নিজের নিকট অচেনা মনে করে তার বিরুদ্ধে অবস্থান গ্রহণের কারণে প্রাচ্যতত্ত্ব মানবীয় অভিজ্ঞতার সাথে একাত্ম হতে বা একে মানবীয় অভিজ্ঞতা বলে চিহ্নিত করতে ব্যর্থ হয়েছে প্রাচ্যতত্ত্বের পৃথিবীব্যাপী আধিপত্য এবং এর সমর্থিত সকল কিছুকে এখন চ্যালেঞ্জ করা সম্ভব যদি আমরা বিশ শতকের পৃথিবীর এত এত মানুষের নবজাগ্রত রাজনৈতিক ও ঐতিহাসিক সচেতনতা থেকে কিছু গ্রহণ করতে পারি এ বইটি যদি ভবিষ্যতে কোনো কাজে লাগে তবে তা হবে ওই চ্যালেঞ্জের সামান্য এক অবদান এবং সতর্ক সংকেত যে প্রাত্রতত্ত্ব ক্ষমতার ডিসকোর্স ভাবাদর্শের কল্পকাহিনী প্রভৃতির চিন্তন প্রক্রিয়া খুব সহজে নির্মিত প্রযুক্ত এবং রক্ষিত সবচেয়ে বড় কথা আমি আমার পাঠকদের দেখাতে পেরেছি যে প্রাচ্যতত্ত্বের উত্তর পাশ্চাত্যবাদ নয় কোনো প্রাক্তন প্রাচ্যজনই এমন চিন্তায় আনন্দ পাবেন না যে তিনি নিজে প্রাচ্যজন হয়েছিলেন বলে এখন তার নিজের গড়া নতুন প্রাচ্যজন বা পশ্চিমা নিয়ে অধ্যয়ন করবেন প্রাচ্যতাত্ত্বিক জ্ঞানের যদি কোনো অর্থ থেকে থাকে তাহলে তা জ্ঞানের যে কোনো সময়ে যে কোনো জ্ঞানে প্রলুব্ধকর অধপতনের মাত্র পূর্বে যে কোনো সময় চেয়ে হয়তো এখনই অধিক